আপনাদের বাগাইলে মশা আসেনি? আছে। শিক্ষিত মশার সংখ্যা বেশি না অশিক্ষিত মশার সংখ্যা বেশি? মশার মধ্যে অশিক্ষিত আছে, অশিক্ষিত আছে, ওইটা বলার আমার সময় নাই। মশা আছে তো? আপনাদের বাগানের মশা যদি কাউকে কামড় দেয় বিনা পয়সার ইনজেকশন করে, তখন শান্তি লাগে না অশান্তি লাগে? শান্তি লাগে, অশান্তি লাগে? তো মশার কামড়ের অশান্তি থেকে মুক্তি পাওয়া একটা সহজ ব্যবস্থা আছে। বাংলাদেশে হাজার হাজার মশারি কোম্পানি আছে, মার্কেটে লক্ষ লক্ষ মশারি আছে। আপনি যদি একটা মশারি কিনে এনে ব্যবহার করেন, আপাতত মশার কামড়ের অশান্তি থেকে মুক্তি পেতে পারেন, ঠিক কিনা বলুন? গেলেন আপনি আপনাদের বিভাগীয় শহরে, আপনাদের বিভাগীয় শহর কোনটা? আপনাদের বিভাগীয় শহর কোনটা? ঢাকা শহর। গেলেন ঢাকা শহরে, ফ্রান্সের একটা মশারি কিনলেন 10,000 টাকা দিয়ে। কোন দেশের মশারি? বাড়িতে এনে 2,00,000 টাকার মূল্যে খাটে লটকাইলেন। ফ্রান্সের মশারির দাম 10,000, খাটের দাম কত? 2,00,000। 2,00,000 টাকার মূল্যের খাটে লটকাইয়া রাতে ঘুম যাবার সময় আমরা বুড়ি তো 3.5 হাত, অর্ধেকটা বুড়ি ঠিকঠাক মতো মশারির ভিতরে ঢুকাইয়া দিলেন, আর অর্ধেকটা বুড়ি ঠিকঠাক মতো মশারির বাহিরে রাখলেন, এইভাবে রাত কাটাইয়া দিলেন। একটু দয়া করে বলেন, মশার কামড়ের অশান্তি থেকে মুক্তি পেলেন কিনা? না। কেন? ফ্রান্সের মশারি দাম 10,000, খাটের দাম 2,00,000 টাকা, মুক্তি পেলেন না কেন? যে অর্ধেক বাহিরে আর অর্ধেক ভিতরে, এই তো ফোরাত, অর্ধেক বাহিরে আর অর্ধেক। এই চালাক্য বাঙালি, মশারি তো তোমাকে মশার কামড় থেকে মুক্ত করে দেবে, মশারির ভিতরে আটা না ঢুকলে না সুলো না ঢুকলে, সুলো না ঢুকলে তো ইসলাম ধর্ম শান্তি ধর্ম। ইসলাম ধর্ম তোমাকে দুনিয়াতেও হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান বেদিন কাফির জুলুম নির্যাতন হামলা থেকে মুক্ত করে দেবে। ইসলাম ধর্ম তোমাকে পরকালে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। ইসলাম নামক মশারির ভিতরে আটা না ঢুকলে না সুলো না ঢুকলে। আজকের 200 কোটি নবীর উম্মত মুসলমান সুলানা ওই ইসলাম নামক মশার ভিতরে ঢুকেছে? সুলানা ওই ইসলাম পালন করে না আংশিক? মশারির ভিতরে আংশিক ঢুকলে মুক্তি না সুলানা ঢুকলে মুক্তি? সুলানা ঢুকলে মুক্তি। ইসলাম ধর্ম শান্তি ধর্ম, ধর্ম আংশিক পালন করলে না সুলানা পালন করলে? এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই ব্যাপারটা পরিষ্কার করে দিয়ে বলেছেন, শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে মুমিন মুসলমানেরা ও শান্তি পাবে কেন? একমাত্র কারণ হলো যারা শান্তি ধর্ম ইসলাম গ্রহণ করে কিছু পালন করবে আর কিছু লঙ্ঘন করবে, কিছু পালন করবে কিছু লঙ্ঘন করবে। এরা পিওর মুসলমান নয়, এরা দুকাবাজ মার্কা মুসলমান। আল্লাহ বলেন এই দুকাবাজ মার্কা মুসলমানের দুইটা শাস্তি হবে, একটা দুনিয়ার জীবনে হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান বেদিন কাফিরের পিটুনি খাইতে হবে, পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কাজী আজকের সারা দুনিয়ার 200 কোটি নবী উম্মত মুসলমান যদি দুনিয়ার বেদিন কাফিরের জুলুম নির্যাতন হামলা থেকে মুক্তি পেতে চায়, পরকালেও জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, ব্যবস্থা পত্র হলো উদখুলু বিসিলমে কাফা, সুলো আনা কি সুলো আনা, ধর্ম পালন কারণে বলা হতে হবে। ধর্মের প্রতি মানুষকে আহ্বান করার নাম হলো দাওয়াত, আর ধর্মের কথাবার্তা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার নাম হলো তাবলীগ। আজকে সমগ্র দুনিয়াতে দাওয়াত ও তাবলীগের নামে একটা দল আসেনি? আসেনি? আছে। মাসিকতে মাগরিব সীমান্তে জুনুব মুসলমান ও মুসলমান দেশ নির্বিশেষে সমগ্র দুনিয়াতে দাওয়াত ও তাবলীগের নামে একটা দল আছে। এই বিশ্বজুড়া দাওয়াত ও তাবলীগের মধ্যে একটা মহাসংকট দেখা দিয়েছে একটা মানুষের কারণে।
আজকে নবীর 200 কোটি নবীর উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে একটা মানুষের কারণে। ঠিক, সেই মানুষটাকে আপনারা কি বলেন আমি জানি না। আপনারা বলেন মৌলানা সাদ। আমি আমার বাসায় বলি মৌলানা সাদ নয়, ইহুদি খ্রিস্টানদের গুপ্তচর। এই একটা মানুষের কারণে আজকে বিশ্বজুড়া দাওয়াত ও তাবলীগের মধ্যে সংকট দেখা দিয়েছে। একটা মানুষের কারণে আজকে 200 কোটি মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। মৌলানা সাদ বারুদির 90-95টা বয়ান আছে, ফতোয়া ফারায়েজ মুসলমাসাইল আছে, যেগুলি কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা, চার ইমামের চার মাযহাবের অপব্যাখ্যা, চার তরিকার চার পীরের অপব্যাখ্যা। যে কারণে বিশেষ করে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ইসলামের তৃতীয় দলিল এজমা গঠন করে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন, যতদিন পর্যন্ত মৌলানা সাদ বারুদি তার কোরআন হাদিসের অপব্যাখ্যা থেকে ফিরে না আসবে, তওবা না করবে, দুনিয়ার 200 কোটি উম্মতের আদালতে ক্ষমা প্রার্থনা না করবে, ততদিন পর্যন্ত তার অনুসরণ অনুকরণ করা যাবে না, তার ওয়াজ নসিহত বয়ান বক্তৃতা শোনা যাবে না, তার কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না। আনুষঙ্গিক ভাবে আমি তার একটা ফটো আপনাদেরকে শোনাই। মৌলানা সাদ বারুদি সাহেব বলে হেদায়েত আল্লাহর হাতে নাই। আল্লাহর হাতে যদি হেদায়েত থাকতো তাহলে নবী রাসূল দুনিয়াতে পাঠাতেন না। আপনারা যারা শোনা মাত্রই নাউজুবিল্লাহ বলেছেন, আমি মনে করি আপনাদের ইমান সাচ্চা, কিন্তু আমার যে সমস্ত ভাইরা শোনা মাত্রই নাউজুবিল্লাহ বলতে রাজি না, গোসা মাজা দিয়ে সাদ সাহেবের পক্ষপাতিত্ব করতে চায়, তাদের জন্য আর একটু ব্যাখ্যা দরকার আছে। উনি বলেছেন হেদায়েত আল্লাহর হাতে নাই, এই কথাটা আমরা কোরআনের আলোকে পরিষ্কার ভাবে দেখতে চাই, হেদায়েত কার হাতে আছে আর কার হাতে নাই। উনি বলেছেন হেদায়েত আল্লাহর হাতে নাই, আমরা কোরআনের আলোকে দেখতে চাই হেদায়েত কার হাতে আছে আর কার হাতে নাই। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন সাত আসমানের বাসিন্দাকে হেদায়েত করেন আল্লাহ, সাত জমিনের বাসিন্দাকে হেদায়েত করেন আল্লাহ, চন্দ্র সূর্যকে হেদায়েত করেন আল্লাহ, পশু পাখিকে হেদায়েত করেন আল্লাহ, গাছপালাকে হেদায়েত করেন আল্লাহ, জীব জন্তুকে হেদায়েত করেন আল্লাহ, আর মুরগিরে হেদায়েত করে সাত সাত আল্লাহ। আল্লাহ কি বললেন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমানের যাবতীয় বাসিন্দা, সাত জমিনের যাবতীয় বাসিন্দা, অর্থাৎ কুল কায়নাত সমগ্র সৃষ্টি জগৎকে হেদায়েত করেন একমাত্র আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ কি বলেন দেখুন তো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমাদের নবীর আপন চাচা ছিল সর্দার আবু তালেব। কেমন চাচা? আপন চাচা। আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে বাফের আপন বাইয়ের কো চাচা, আপনাদের এখানে কি চাচাই? আমার ব্রাহ্মণ বাড়িয়াতে বাফের আপন বাইয়ের কো চাচা। আমাদের মহানবীর আপন চাচা ছিল সর্দার আবু তালেব। সর্দার আবু তালেবের এতেকালের সময় রাসূল তার পাশে গিয়ে বসলেন, সাসার কানের গুড়ায় টুট লাগায় বললেন সাসা, আমি দুনিয়াতে এসে আমার বাবাকে পাই নাই, আমি ছিলাম ইতি মোহাম্মদ, আপনি আমার লালন পালন করেছেন, আমার অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, আপনার প্রাণের চেয়েও বেশি মহব্বত আমাকে করেছেন, আমার জন্য রক্ত দিতে আপনি প্রস্তুত ছিলেন, আরবের বেদিন কাফিরের জুলুম নির্যাতন হামলা থেকে আমাকে আশ্রয় দিয়েছেন, চাচা আমার জন্য আপনি 3 বছর বন্দী জীবন কাটিয়েছেন, পাহাড়ের লতা পাতা খেয়েছেন, চাচা আমার জন্য যত কষ্ট আপনি করেছেন, আপনার যত অবদান আমার উপরে, আমি একটাও পরিশোধ করার মতন কোনো ক্ষমতা নাই, চাচা আজকে শেষ বিদায়ের সময় আমি আপনার সাথে কথা দিলাম, ওয়াদা করলাম,
আপনার সঙ্গে প্রতিশ্রুতি দিলাম, চাচা দুনিয়ার কেউ শোনার দরকার নাই, কেউ জানার দরকার নাই, চুপে চুপে আমার কালিমাটা স্বীকার করুন। আমি কথা দিলাম কাল হাসরে সুপারিশ করে আমার সাথে আপনাকে জান্নাতে নিয়ে যাব। কে বললেন? আল্লাহ আমাদের নবীজি বললেন। তখন শুনান সর্দার আবু তালিব কি বলে। সর্দার আবু তালিব বলে, ইখতারতুন নার আলালার, ভাতিজা মুহাম্মদ আমি জেনে বুঝে জাহান্নাম গ্রহণ করলাম। কি গ্রহণ করল? জাহান্নাম। কইখতারতুন নার আলালার, ভাতিজা মুহাম্মদ আমি জেনে বুঝে জাহান্নাম গ্রহণ করলাম। আমি জানি তুমি নবী হিসাবে সত্য, তোমার ইসলাম ধর্ম সত্য, তোমাকে নবী বিশ্বাস না করলে, তোমার ইসলাম ধর্ম গ্রহণ না করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। আমি জানি, আমি বুঝি, আমি জেনে বুঝে জাহান্নামে যেতে প্রস্তুত। কারণ সর্দার আবু তালিব বলে, ভাতিজা আমি হলাম একজন আমির, আমি একজন আমির, সমাজে আমার কিছু মামুর আছে, আমি একজন নেতা, সমাজে আমার কিছু ভক্তবৃন্দ আছে, আমি যদি বিদায়ের সময় তোমার ধর্মটা গ্রহণ করি আমার ভক্তবৃন্দ দ্বারা, তারা আমার সর্দারির ধিক্কার দেবে, সমালোচনা করবে, বলবে সর্দার আবু তালিবের সর্দারির কলঙ্ক, বিদায়ের সময় বাপদাদা ধর্ম ছেড়ে ভাতিজা ধর্ম গ্রহণ করেছে। কাজী ভাতিজা মুহাম্মদ আমি আমার সর্দারির কলঙ্ক করতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই। আবু তালেব জাহান্নামে যেতে চাই না বুঝে, না জেনে বুঝে, না জেনে বুঝে, জেনে বুঝে। বর্তমানে কি এমন মানুষ নাই জেনে বুঝে জাহান্নামে যেতে চাই? আছে? আচ্ছা বলুন, যারা নামাজ পড়ে না তারা কি জানে না নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে? জানে? তাহলে জেনে বুঝে ওই নামাজ পড়ে না জাহান্নামে যাওয়ার জন্য, এরা কার সদস্য? যারা সুদ খায় তারা কি জানে না সুদ খাইলে জাহান্নামে যেতে হবে? তাহলে সুদপুর দলেরা জেনে বুঝেই সুদ খায় জাহান্নামে যাওয়ার জন্য। এমনকি আমার এক দল ভাই আছে, তারা বলে আমরা আমির যদি জাহান্নামে যাই আমরাও জাহান্নামে যাব। না জেনে না বুঝে, না জেনে বুঝে, জেনে বুঝে জাহান্নামে যেতে চাই, কথাটা তো বলেছিল আবু তালেব। কাজেই যারা বলে আমরা আমির জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যেতে চাই, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সদস্য নয়, এরা সর্দার আবু তালেবের সদস্য। আবু তালেব যাবে যেখানে তারাও যাবে সেখানে। আপাতত দুইখানা এর থেকে আমরা পরিষ্কার ভাবে সিদ্ধান্ত পাইলাম, হেদায়েতের মতো দৌলত দান করার মালিক একমাত্র আল্লাহ। এবার দেখেন হাদিস শুনবে আল্লাহ রাসূল কি বলেন। আমি যে হাদিস তেলাওয়াত করেছি সেই হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা মুবাল্লিগুন আল্লাহু ইয়াহদি, নিশ্চয় আমি হলাম একজন মুবাল্লিগ, নবী বলেন আমার কাজ হল তাবলীগ করা, আল্লাহু ইয়াহদি, আর হেদায়েতের মতো দৌলত দান করার মালিক একমাত্র আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها وقال رسول الله صلى الله عليه وسلم
ইন্নামা আনা মুবাল্লিগুন ওয়াল্লাহু ইয়াহদি ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم وَنَفَعْنَا وَإِيَّاكُمْ بِالْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ چشمِ چراغ صدرِ جلسہ مہامانیہ سبھاپتی صاحب মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও আমার পর্দানিশীন মা ও বোনেরা আপনাদের স্থানীয় প্রাণপ্রিয় মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে আজকের এই মহা সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফের সূরাতুস শামসের এক নাম্বার আয়াত থেকে ধারাবাহিকভাবে আট নাম্বার আয়াত পর্যন্ত মোট আটখান আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফের সূরাতুস শামসের এক নাম্বার আয়াত থেকে ধারাবাহিকভাবে আট নাম্বার আয়াত পর্যন্ত মোট আটখান আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু একদিনের প্রোগ্রাম এবং অল্প সময়ের বয়ান, তাই সবগুলি আয়াতের তরজমা তাফসির বা ব্যাখ্যা বলার আমার সিদ্ধান্ত নাই। শুধুমাত্র সূরাতুস শামসের আট নাম্বার আয়াতের তরজমা এবং তার সংক্ষিপ্ত তাফসির বা ব্যাখ্যা আপনাদের খেদমতে পেশ করতে চাই, আল্লাহ যদি তৌফিক দান করেন। সূরাতুস শামসের আট নাম্বার আয়াতের তরজমা এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনারা আমরা সকলে সহজে বোঝার জন্য অনুধাবন করার জন্য আমি একটা ছোট্ট খাটো ভূমিকার মাধ্যমে আলোচনা আপনাদের খেদমতে আরজ করতে চাই। এই দুনিয়াবাসী মানুষকে হেদায়েত করার জন্য সময়ে সময়ে যুগে যুগে লাখেরও বেশি নবী এবং রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আর সকল নবী রাসূলগণের মধ্যে
সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দুনিয়াবাসী মানুষকে হেদায়েত করার জন্য আসমান থেকে শতাধিক আসমানি কিতাব দুনিয়াতে নাজিল করেছিলেন। সকল আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদের ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ একমাত্র পবিত্র কোরআন শরীফ। সকল নবী রাসূলগণের মধ্যে যেভাবে আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, অনুরূপভাবে সকল আসমানি কিতাবগুলির মধ্যে পবিত্র কোরআন শরীফ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। সূরাতুস শামসের 8 নম্বর আয়াতের তাফসীর বা ব্যাখ্যা সকলে সহজে বোঝার জন্য ভূমিকা হিসাবে যে কথাটা আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই, সকল আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন শরীফ আল্লাহ দুনিয়াতে পাঠালেন কেন? এই কথাটা যদি আমাদের জানা না থাকে, সকল আসমানি কিতাবগুলির মধ্যে পবিত্র কোরআন শরীফ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র কোরআন শরীফ আল্লাহ দুনিয়াতে পাঠালেন কেন? এর কারণ যদি আমাদের জানা না থাকে, তাহলে কোরআন শরীফের বহু আয়াতের বহু সুরার তরজমা তফসির ব্যাখ্যা বোঝা অনেক সময় অনেকের জন্য অনেক কঠিন হয়ে যায়। কাজী নিতান্ত সঙ্গত কারণে আমাদের প্রথমেই স্মরণ রাখতে হবে সকল আসমানি কিতাবের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র কোরআন শরীফ আল্লাহ দুনিয়াতে পাঠালেন কেন। এই প্রশ্নের সমাধানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন আরবি শব্দ, এর উর্দু তরজমা হলো ইবাদত কারনেওয়ালা, ফার্সি তরজমা হলো পরহেজগার, বাংলা তরজমা হলো হুদাবিরু। আমি আরো সহজ করে বলি, মুত্তাকিন এর মর্ম হলো হাতি মমিন মুসলমান। তখন তেলাওয়াতকৃত আয়াতের তরজমা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকল আসমানি কিতাবের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র কোরআন শরীফ আমি দুনিয়াতে নাজিল করেছি হুদাল লিল মুত্তাকিন, যারা খাঁটি মুমিন মুসলমান তাদেরকে হেদায়েত করার জন্য। একটু দয়া করে বলুন তো, কাকে হেদায়েত করার জন্য? যারা খাঁটি মুমিন মুসলমান তাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ দুনিয়াতে কোরআন পাঠিয়েছেন। কিন্তু সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে পবিত্র কোরআন শরীফ দুনিয়াতে পাঠাবার ভিন্ন কারণ আল্লাহ বলেছেন। সে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন্নাস, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ বলেন পবিত্র রমজান মাসে আমি কুরআন শরীফ দুনিয়াতে নাজিল করেছি, হুদাল লিন্নাস, দুনিয়ার সকল মানুষকে হেদায়েত করার জন্য। আপনারা একটু গভীর মনোযোগ দিলেই দেখতে পাবেন সুরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন শরীফ একটা জাতিকে মাত্র হেদায়েত করবে, সেই জাতিটার নাম খাঁটি মুমিন মুসলমান। আর সুরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন হুদাল লিন্নাস, খাঁটি মুমিন মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ নয়, ইহুদি খ্রিস্টান নয়, বেদিন কাফির নয়, এই পৃথিবীতে যত মানুষ আসবে সকল মানুষকে কোরআন শরীফ হেদায়েত করবে। দুইটা আয়াতের স্রেফ তর্জমাটা বুঝে থাকে বলুন, পবিত্র কোরআন শরীফ দুনিয়াতে পাঠাবার যে দুইটা কারণ আল্লাহ 2 আয়াতে বললেন, দুইটা কারণ পরস্পরে মিল না গরমিল, সাংঘর্ষিক, প্রতিদ্বন্দ্বী। সুরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন শরীফ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র যারা খাঁটি মুমিন মুসলমান তাদেরকে হেদায়েত করবে, আর কাউকে হেদায়েত করবে না। আর সুরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন হুদাল লিল নাস, খাঁটি মুমিন মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ নয়, ইহুদি খ্রিস্টান নয়, বেদিন কাফির নয়, এই পৃথিবীতে যত মানুষ আসবে সকল মানুষকে কোরআন শরীফ হেদায়েত করবে। কাজেই এই 2টা আয়াতের পরস্পরে যে তারুস, এই 2টা আয়াতের পরস্পরে যে সংঘর্ষ, এর সমাধান আল্লাহর কাছ থেকেই নিতে হবে। কারণ আয়াত 2টা কোরআন শরীফে কে নাজিল করেছেন? আল্লাহ যেহেতু নাজিল করেছেন, 2 আয়াতের পরস্পরের যে সংঘর্ষ, এই সংঘর্ষের সমাধান আল্লাহর কাছ থেকে নিতে হবে। আল্লাহ কি এখানে উপস্থিত আছেন? নাই? আল্লাহ কি এখানে উপস্থিত আছেন? আমাদের কথাবার্তা শুনতেছেন? আমরা যদি বুঝার জন্য প্রশ্ন করি তাহলে কি আল্লাহ শুনবেন? শুনবেন? তাহলে চলন তো আল্লাহকে প্রশ্ন করি, হে আল্লাহ আমরা বুঝার জন্য তোমাকে প্রশ্ন করতেছি, তুমি তোমার কালামের 1 আয়াতে বলেছ হুদাল লিল মুত্তাকিন, কোরআন শরীফ খাঁটি মুমিন মুসলমান যারা তাদেরকে হেদায়েত করবে, আর কাউকে হেদায়েত করবে না। আবার তুমি তোমার কালামের 2 আয়াতে বলেছ হুদাল লিন্নাস, কোরআন শরীফ জগতের সকল মানুষকে হেদায়েত করবে। কাজী একখান কোরআন পাঠাইয়া পাঠাবার 2 রকম, 2 কারণ 2 আয়াতে বললা কেন? প্রশ্নটা কাকে করলাম? তাহলে বলুন এই 2টা আয়াত যে কোরআন শরীফে আছে, সেই কোরআন দুনিয়াতে নাজিল হয়েছে আজকে থেকে 10,000 বছর আগে, 50,000 বছর আগে, কতদিন আগে? প্রায় 1,500 বছর আগে। আর আমরা আল্লাহকে প্রশ্ন করলাম কোরআন নাজিল হওয়ার কতদিন পরে? 1,500 বছর পরে। এবার বলুন আজকে থেকে 1,500 বছর আগে আল্লাহ যখন কোরআন শরীফ দুনিয়াতে নাজিল করতেছিলেন, তখনই কি আল্লাহ অগ্রিমভাবে আজকের এই মাহফিলে এই মুহূর্তে যে প্রশ্নটা আল্লাহকে করেছি, আল্লাহ কি 1,500 বছর আগে অগ্রিমভাবে জানেন? জানেন।
জানেন আল্লাহ যদি অগ্রিম ভাবে 1500 বছর আগেই জানেন যে কোরআন শরীফ দুনিয়াতে পাঠাইয়া দাও আর 1500 বছর পরে বাকাইলের মুসলমানরা প্রশ্ন করবে আজকের মাহফিলের এই মুহূর্তের প্রশ্নটা যদি আল্লাহ 1500 বছর আগেই জানেন তাহলে সেই প্রশ্নের সমাধান দিয়া কোরআন দুনিয়াতে পাঠিয়েছেন নাকি না দিয়ে দিয়ে পাঠিয়েছেন তাহলে আজকের প্রশ্নের সমাধান 1500 বছর আগেই আল্লাহ পবিত্র কোরআন শরীফে দিয়েছেন দেখুন আজকের প্রশ্নের সমাধান 1500 বছর আগেই আল্লাহ কত সুন্দরভাবে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসিরান এই কোরআন শরীফ সমাজের বহু মানুষকে পথভ্রষ্ট করে গুমরাহ করে জাহান্নামী বানায় এই কোরআন সমাজের বহু মানুষকে হেদায়েত করে জান্নাতি বানাই তর্জমাটা একটু ভালো রকম ভাবে স্মরণ রাখতে হবে আল্লাহ বলেন যে ইউদিল্লু বিহি কাসিরান কোরআন সমাজের অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে গুমরাহ করে জাহান্নামী বানায়া দেই আবার ওয়াইয়াহদি বিহি কাসিরান এই কোরআন সমাজের অধিকাংশ মানুষকে হেদায়েত করে জান্নাতি বানায় দেই তাহলে একটা হলো কোরআন শরীফের রিয়াকশন আর একটা হলো কোরআন শরীফের অ্যাকশন কোরআন সমাজের বহু মানুষকে রিয়াকশন করে আবার কোরআন সমাজের বহু মানুষকে অ্যাকশন করে আয়াতের ব্যাখ্যাটা বোঝার জন্য আমি সহজ একটা দৃষ্টান্ত দিচ্ছি আমাদের বাংলাদেশে ভিটামিন জাতীয় যত খাবার আছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য খাবারের নাম হলো দুধের ঘি মাখন একটু বলুন মাখনের ভেতরে ভিটামিন আছে নাকি নাই আছে হুদাল্লিল মুত্তাকিন খাঁটি মুমিন মুসলমানের জন্য ভিটামিন আছে নাকি হুদাল্লিল নাস দুনিয়ার সকল মানুষের জন্য ভিটামিন আছে আমার ভাষা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় মাখনের ভিতরে ভিটামিন আছে তো হুদাল্লিল মুত্তাকিন খাঁটি মুমিন মুসলমানের জন্য নাকি হুদাল্লিল নাস দুনিয়ার সকল মানুষের জন্য যেভাবে মাখনের ভেতরে পৃথিবীর সকল মানুষের জন্য ভিটামিন আছে ঠিক তেমনি ভাবে কোরআন শরীফের ভেতরে পৃথিবীর সকল মানুষের জন্যই হেদায়েত আছে কিন্তু পৃথিবীর সকল মানুষের জন্য মাখনের ভেতরে ভিটামিন থাকলেও সমাজের বহু মানুষ আছে মাখন খাইয়া ভিটামিন অর্জন করতে পারে না কলেরা আক্রান্ত রোগী ডায়রিয়া আক্রান্ত রোগী পেট ডিস্টার্ব রোগী আমেরিকান এক নাম্বার পিওর মাখন খাইল যেদিন আমেরিকার পিওর এক নাম্বার মাখন খেয়েছিল সেদিন তার পেট ছিল ডিস্টার্ব বলুন অ্যাকশন করবে না রিয়াকশন করবে যে রিয়াকশন করবে কারণ মাখন পচা কি
রিয়াকশন করবে কেন? মাখন পোষা না পেট ডিস্টার্ব? মাখন নষ্ট না পেট নষ্ট? মাখনের ভেতরে পৃথিবীর সকল মানুষের জন্য ভিটামিন আছে, কিন্তু সমাজে যাদের পেট নষ্ট, এই পেট ডিস্টার্ব রোগী মাখন খাইয়া ভিটামিন অর্জন করতে পারে না। অ্যাকশন না করে রিয়াকশন করে। অনুরূপভাবে পৃথিবীর সকল মানুষের জন্য কোরআনে হেদায়েত থাকলেও সমাজের একদল মানুষ যাদের কলব নষ্ট, কলব নষ্ট মানুষগুলি কোরআন পাইয়াও হেদায়েত গ্রহণ করতে পারে না, অ্যাকশনের জায়গায় রিয়াকশন করে। পেট যদি সুস্থ থাকে মাখন অ্যাকশন করে, পেট যদি ডিস্টার্ব থাকে মাখন রিয়াকশন করে। মুমিন মুসলমানের কলব অন্ত আত্মা যদি পাক পবিত্র থাকে কোরআন তাকে অ্যাকশন করে। যাদের কলব নষ্ট অপবিত্র নাফাক এদেরকে কোরআন শরীফ রিয়াকশন করে। যেহেতু কোরআন শরীফে সকল মানুষের জন্য হেদায়েত আছে, এই মর্মে আল্লাহ সূরাতুল বাকারার সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে হুদাল্লিন নাস বলে দিয়েছেন। আর যেহেতু সমাজের সব মানুষ ওই পাইকারি হারে হেদায়েত গ্রহণ করতে পারবে না, যারা যারা গ্রহণ করার মতন যোগ্যতা রাখে তাদের নাম উল্লেখ করে সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে হুদাল্লিল মুত্তাকিন বলেছেন। সমাধানের সার মর্মটা হলো, যাদের পেট সুস্থ মাখন খাইয়া ভিটামিন অর্জন করার যোগ্য, যাদের পেট ডিস্টার্ব মাখন খাইয়া ভিটামিন অর্জন করার অযোগ্য, ঠিক যাদের কলব সুস্থ কোরআনের হেদায়েত গ্রহণ করার যোগ্য, যাদের কলব নষ্ট তারা কোরআনের হেদায়েত গ্রহণ করার অযোগ্য। দুই নম্বর সমাধান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে অন্য আয়াতে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন নূরুন আলা নূর, একটা নূরের উপরে আরেকটা নূর। নূর হইল কতটা? এই আয়াতে নূর কথার ব্যাখ্যা হলো হেদায়েত। আল্লাহ বলেন নূরুন আলা নূর, একটা নূরের উপরে আরেকটা নূর, এর মানে হলো হেদায়েত দুই প্রকার, একটা হেদায়েতের উপরে আরেকটা হেদায়েত। হেদায়েত দুই প্রকার, এক প্রকার হেদায়েত হলো আল্লাহর পক্ষ হইতে বান্দার প্রতি ডাইরেক্ট পদ্ধতির হেদায়েত, আরেক প্রকার হেদায়েত হলো আল্লাহর পক্ষ হইতে বান্দার প্রতি ইনডাইরেক্ট পদ্ধতির হেদায়েত। আল্লাহ কখনো কখনো দুনিয়াবাসী মানুষকে ডাইরেক্ট পদ্ধতিতে হেদায়েত দান করেন, আল্লাহ কখনো কখনো দুনিয়াবাসী মানুষকে ইনডাইরেক্ট পদ্ধতিতে হেদায়েত দান করেন। একটু দয়া করে বলুন হেদায়েত কত প্রকার? একটা ডাইরেক্ট পদ্ধতির হেদায়েত আর একটা ইনডাইরেক্ট পদ্ধতির হেদায়েত। আল্লাহ কখনো কখনো দুনিয়াবাসী মানুষকে ডাইরেক্ট পদ্ধতিতে হেদায়েত দান করেন, আল্লাহ কখনো কখনো দুনিয়াবাসী মানুষকে ইনডাইরেক্ট পদ্ধতিতে হেদায়েত দান করেন। ডাইরেক্ট পদ্ধতির হেদায়েতের উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন, ইনডাইরেক্ট পদ্ধতির হেদায়েতের উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি
সূরাতুশ শামসের আট নাম্বার আয়াতে আল্লাহ ডাইরেক্ট পদ্ধতির হেদায়েতের উদাহরণ দিয়েছেন। আল্লাহ কিভাবে দুনিয়াবাসী মানুষকে ডাইরেক্ট পদ্ধতিতে হেদায়েত দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والشمسِ وضحاها والقمرِ إذا تلاها والنهارِ إذا جلاها والليلِ إذا يغشاها والسماءِ وما بناها والأرضِ وما طحاها ونفسِ وما سواها তারপর বলেন فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا فَأَلْهَمَهَا এলহাম করার মাধ্যমে ডাইরেক্ট পদ্ধতিতে আল্লাহ মানুষকে দুইটা হেদায়েত করেন, একটা হেদায়েতের নাম ফুজুর আর একটা হেদায়েতের নাম তাকওয়া। আল্লাহ এলহামের মাধ্যমে ডাইরেক্ট পদ্ধতিতে আল্লাহ মানুষকে দুইটা হেদায়েত দান করেন, একটা হেদায়েতের নাম ফুজুর একটা হেদায়তের নাম তাকওয়া। এই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য আমি তাফসীর কিতাব থেকে একটা উদাহরণ পেশ করি, উদাহরণ না দিলে আয়াতের ব্যাখ্যা অনেক কঠিন, আপনাদের বুঝতে কষ্ট হবে। আপনাদের বাকাইলে মুরগি আসেনি, আপনাদের মুরগি ডিম পারে না আন্ডা পারে? আমার মন গড়া বানানো উদাহরণ নয়, তাফসীর কিতাব থেকে উদাহরণ দিচ্ছি। আপনাদের মুরগি ডিম পারে না আন্ডা পারে? ডিমও পারে আন্ডাও পারে। আপনি দেখে থাকবেন আপনার, তখন মুরগি অটোমেটিক উপলব্ধি করতে পারে যে আমার ভিতরে ডিম সঞ্চয় হচ্ছে, আমাকে ডিম পারতে হবে, ডিম পাড়ার জন্য আমার একটা বাসা লাগবে, বাসা বুঝেন তো, আর বাসা পাওয়ার জন্য আমার মালিকের কাজ লাগবে। তখন মুরগি তার মালিকের কাছে যায়, মালিকের কাছে গিয়ে তো শুটিং শাটিং করে, কাটিং কুটিং করে, গলার কণ্ঠস্বর মাধ্যমে মালিকের সিগনাল দেই, সংকেত দেই, মালিক আমাকে ডিম পাড়তে হবে, একটা বাসা দরকার, আপনি দয়া করে একটা বাসা বানাই দেন। এরকম করে নি মুরগির মালিকে বাসা বানায় দিনি, আপনাদের মুরগির মালিকে বাসা বানায় দিনি ডিম পাড়ার জন্য। মালিকের বলে কে? মুরগি বলে। মুরগির এই কথাটা কে শিখাই দিল? মুরগি, তোমাকে ডিম পাড়তে হবে, ডিম পাড়ার জন্য তোমার বাসা লাগবে, বাসা পাইতে হবে, তোমার মালিক লাগবে, মালিকের সিগন্যালের মাধ্যমে সংকেতের মাধ্যমে বুঝাইতে হবে। এই কথাগুলি মুরগির কে শিখাইয়া দেয়? দুনিয়ার কোনো ডাক্তার সাহেব, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক, কোনো কম্পিউটার, এগুলি কে শিখাই দেয়? পাল্লামাহা ফুজুরাহা আলহামাহা, এলহামের মাধ্যমে ডাইরেক্ট পদ্ধতিতে মুরগির কাছে নবী রসুল পাঠানো ব্যতীত, মুরগির কাছে উহি পাঠানো ব্যতীত, মুরগির কাছে আসমানি কিতাব পাঠানো ব্যতীত ডাইরেক্ট পদ্ধতিতে আল্লাহ মুরগির দিক নির্দেশনা দান করে। এরপর আপনাদের মুরগি যখন ডিম পাড়া শুরু করে আর জীবনে কোনোদিন শেষ করে না, শেষ করে, আজকে থেকে ডিম পাড়া শুরু করেছো মুরগি, আগামী মাসের এক তারিখের পরে আর ডিম পাড়ার মতন তোমার ক্ষমতা থাকবে না, তারপরে তোমার এত কষ্টের ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য তোমার সবগুলি ডিমের উপরে দীর্ঘদিন তা দিতে হবে, তাপ দিতে হবে, উম দিতে হবে। এই কথাটা মুরগিরে কে বলে দিই? আপনারা দেখে থাকবেন মুরগির মালিক বাসার মধ্যে যেভাবে ডিমগুলি সাজাইয়া দেই, এই মালিকের সাজানোর উপরে মুরগি উম দেয় না, তাপ দেয় না, মালিকের সাজানো সিরিয়েল ব্যঙ্গে ব্যঙ্গে মুরগি নিজের পক্ষ থেকে নতুন নতুন সিরিয়েল দিয়ে ডিমের উপরে তাপ দিতে থাকে।
বিশ্বাস যদি না করুন, আপনার বাড়িতে যদি কুরসি মুরগি থাকে, আপনি বাসার মধ্যখানের একটা ডিমের মধ্যে কলম দিয়া ডাক দিয়া রেখে দেন, ঘুম থেকে জেগে দেখবেন মধ্যখানের ডিমটা কানির আর কানির ডিমটা মধ্যখানে, উলট ফুলট কে করলো? মুরগি করলো। কেন উলট ফুলট করলো? মালিকে যেভাবে সাজাইয়া দিয়েছে, মালিকের সাজানোর উপরে উম দিলে মধ্যখানের ডিমের মধ্যে উম পড়বে বেশি, কানের ডিমের মধ্যে উম পড়বে না। মধ্যখানের ডিম থেকে বাচ্চা ফুটবে ঠিক, কানের ডিম থেকে বাচ্চা ফুটবে না। এই কারণে মুরগি তার এত কষ্টের ডিম একটাও যেন ভুল না যায়, মালিকের সিরিয়েল ভেঙ্গে ভেঙ্গে নিজের পক্ষ থেকে নতুন নতুন সিরিয়েল দিয়ে ডিমের উপরে উম দিতে থাকে। এইগুলিও মুরগির দুনিয়ার কোনো মানুষে বলে দেই, কে বলে দেই? আল্লাহ মাহফুজুরাহা, এলহামের মাধ্যমে আল্লাহ ডাইরেক্ট পদ্ধতিতে মুরগির কাছে হেদায়েত পাঠাইয়া দেই, দিক নির্দেশনা দেয়, মুরগি তোমার এত কষ্টের ডিম যেন ভুল না যায়, সবগুলা থেকে বাচ্চা ফুটাইতে হবে, আর বাচ্চা ফুটানোর জন্য তোমাকে দীর্ঘদিন উম দিতে হবে, আর উম দেওয়ার বেলায়ও মালিক যেভাবে সাজাইয়া দিছে সেইভাবে উম দিলে হবে না, তোমার পক্ষ থেকে নতুন নতুন সিরিয়াল দিয়ে ডিমের মধ্যে উম দিতে হবে। বুঝাবার জন্য বলি, বাসার শালীলতা রক্ষা না হলে বেয়াদবি মাফ করেন। মানুষের বাচ্চা মার গর্ভ থেকে দুনিয়াতে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কোনো পথ আসেনি, আছে? ঘটনাক্রমে যদি সেই রাস্তা দিয়া বাচ্চা না আসে তখন কি করতে হয়? আরে মানুষের সন্তান মার গর্ভ থেকে দুনিয়াতে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাস্তা আসেনি, সে রাস্তা দিয়ে যদি ঘটনাক্রমে বাচ্চা না আসে তখন কি করতে হয়? সিজার করতে হয়। আমাদের সমাজে যে ডাক্তার সাহেবরা সিজার করে, এরা মূর্খ না উচ্চ শিক্ষিত? উচ্চ শিক্ষিত। স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করতে হয়, মেডিকেল হাসপাতালে লেখাপড়া করতে হয়, সুযোগ্য ডাক্তারের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দিতে হয়, প্র্যাকটিস করতে হয়, ট্রেনিং দিতে হয়, তারপরে সিজার করতে হয়। এবার বলেন, মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চারা বের হয়ে আসার জন্য কোনো রাস্তা আছে? মুরগির ডিমের ভেতর থেকে বাচ্চারা বের হয়ে আসার জন্য মানুষের বাচ্চার মতো এরকম কোন রাস্তা আছে? রাস্তা নাই। তারা মুরগিকে কি করতে হবে? সিজার করা বের করতে হবে। আর সিজার করার জন্য প্রথম দেখতে হবে ডিমের ভিতরে বাচ্চা না পূর্ণাঙ্গ হলো কিনা। পূর্ণাঙ্গ হলে এখনই সিজার করতে হবে, পূর্ণাঙ্গ না হলে সিজার করলে বাচ্চা টিকবে না। দুই নাম্বার লক্ষ্য রাখতে হবে, সিজার করার পূর্বে বাচ্চার মুখ আছে কোন দিকে, পা আছে কোন দিকে। যেই দিকে মুখ আছে সেই দিকে সিজার করতে হবে, বাচ্চা টিকবে। যেই দিকে পা আছে সেই দিকে সিজার করলে বাচ্চা টিকবে না। তিন নাম্বার, আপনারা দেখে দেখবেন একটা ডিম সিদ্ধ করার পর উপরের বাকলটা ফেলে দিলে এরপরে যে অংশটা বের হয়ে আসে ওইটা লাল থাকে না সাদা থাকে? সাদা থাকে। সাদা একটা বাউন্ডারি আছে, সাদা একটা কভার আছে, এই কভারটার ভিতরে আরেকটা জিনিস আছে, ওইটা কি? কুসুম। এবার একটু চিন্তা করে বলুন, কুসুমটার চতুর্দিক থেকে সাদা বাউন্ডারি, সাদা কভার আছে, এই সাদা বাউন্ডারিটা চতুর্দিক থেকে এক পরিমাণ সমান ফুর না কোনো একদিকে পাতলা? তাহলে যেদিকে সাদা বাউন্ডারিটা ফুর এইদিকে সিজার করাও কঠিন, বাচ্চাটা বের করাও কঠিন, আর যেই দিকে বাউন্ডারি পাতলা সিজার করাও সহজ, বাচ্চাটা বের করাও সহজ। কাজেই মুরগির ডিম থেকে বাচ্চারা বের হয়ে আসার জন্য যেহেতু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কোনো রাস্তা নাই, মুরগিকে সিজার করেই বাচ্চা বের করতে হবে। আর সিজার করার পূর্বে প্রথমে দেখতে হবে বাচ্চাটা পূর্ণাঙ্গ হলো কিনা, তারপরে দেখতে হবে বাচ্চার পা কোন দিকে, বাচ্চার মাথা কোন দিকে, তারপরে দেখতে হবে সাদা বাউন্ডারিটা কোন দিকে পাতলা, সেই দিকে সিজার করতে হবে। এই সবগুলি দেখার জন্য মুরগির কাছে এক্সরে মেশিন আছে, আল্ট্রাসাউন্ড করার মেশিন আছে। মুরগি দেখে কিভাবে? পাল্লা মাহফুজুর।
হামের মাধ্যমে ডাইরেক্ট পদ্ধতিতে আল্লাহ মুরগির চোখের দৃষ্টি শক্তির মধ্যে আল্ট্রা শুরু করার এসরা করার মতন ক্ষমতা আল্লাহ দান করেন। পরিশেষ আপনাদের মুরগি যখন ছেলে মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে যায় খাবার তালাশ করার জন্য, যায় কি না? যায়। তখন আপনাদের বাংলাদেশের কোন সন্ত্রাসীর আক্রমণ করেনি? মুরগি যখন তার ছেলে মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে যায় খাবার তালাশ করার জন্য, তখন কোন সন্ত্রাসী মুরগির ছেলে মেয়ের উপর আক্রমণ করে? এই সমস্ত সন্ত্রাসীদের নাম কি? কাক, সিল। আপনি দেখে থাকবেন কাক সিল যখন মুরগির সন্তানের উপর আক্রমণ করতে আসে তখন মুরগি নীরব ভূমিকা পালন করে, চুপচাপ বসে থাকে না, সাধ্য অনুযায়ী প্রতিবাদ করে, লাফ দিয়ে গাছে উঠে, লাফ দিয়ে ছাদে উঠে। একদিক থেকে মুরগি তার সাধ্য মতে প্রতিবাদ করতে থাকে, অপর দিক থেকে তার গলার কণ্ঠস্বরের মাধ্যমে সিগন্যাল দিয়া বুঝাইতে থাকে, এই ছেলে মেয়েরা কে কোথায় আসো, তাড়াতাড়ি আমার কাছে আসো, সন্ত্রাসীর আক্রমণ করতে পারে। এবার বলুন, মুরগির বাচ্চার জন্য কাক সিল সন্ত্রাসী মুরগির এসি নাইয়া দিল কে? এই সমস্ত সন্ত্রাসীর আক্রমণ করতে আসলে মুরগি মা হিসাবে নীরব দর্শকের ভূমিকা পালন করলে হবে না, সাধ্য মতে প্রতিবাদ করতে হবে, গলার কণ্ঠস্বরের মাধ্যমে সিগন্যালের মাধ্যমে ছেলে মেয়েদেরকে ডেকে নিজের কাছে নিয়ে আসতে হবে। এই সবগুলি দিক নির্দেশনা, এই সবগুলি হেদায়েত মুরগির একে দান করে। আল্লাহ পাল্লা মাহুজুরাহা তাকওয়া এলহাম করার মাধ্যমে আল্লাহ মানুষকে দুইটা হেদায়েত দান করে, একটা হেদায়েতের নাম ফুজুর আর একটা হেদায়েতের নাম তাকওয়া। এবার বাংলাতে বলি, মানুষের জীবনে যত হাজারো প্রকারের অপরাধ হতে পারে, মানুষের জীবনে যত হাজারো প্রকারের পাপ হতে পারে, নাকি আপনাদের জীবনে কোনো অপরাধ নাই? আছে। নাকি আপনাদের জীবনে কোনো পাপ নাই? আছে। চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করা, হাইজ্যাক করা, বোমাবাজি করা অপরাধ কিনা? অপরাধ। মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, সিদ্ধি খাওয়া, আফিম খাওয়া, বিয়ার খাওয়া পাপ কিনা? পাপ। জিনা করা, বদমাশি করা, লুচ্চামি করা, গুন্ডামি করা পাপ কিনা? পাপ। জেনে বুঝে নিজের মতলব উদ্ধার করার জন্য মিথ্যা কথা বলা পাপ কিনা? জেনে বুঝে নারীর মজা উপলব্ধি করার জন্য বেগানা নারীর দিকে তাকায় তাকা পাপ কিনা? বুট চুরি করা পাপ কিনা? বুট জালিয়াতি করা পাপ কিনা? বুটের বাক্স ডাকাতি করা পাপ কিনা? মানুষের জীবনে যত হাজারো প্রকারের অপরাধ হতে পারে, প্রত্যেকটা পাপের দুইটা করে সাইড থাকে। একটা হলো পাপের কাজ করার মজা, যে মজার লোভে পড়ে মানুষে কাজ করে, আর একটা হলো পাপের কাজ করার সাজা। আমাদের সমাজের সব মানুষ ডালাও ভাবে পাপ করে না, একদল মানুষ পাপের মজার লোভে পড়ে পাপ করে, আর একদল মানুষ পাপের সাজার বয়ে তওবা করিয়া পাপ সারে। একদল মানুষে পাপ করে, আর একদল মানুষে পাপ সারে। করে কেন? মজার পাপের মজার লুবে লুবে পাপ করে, পাপের মজার লুবে লুবে পাপ করে, আরেক দল মানুষের পাপ সারে কেন? পাপের সাজার বয়ে তওবা করিয়া পাপ সারে, পাপের সাজার বয়ে তওবা করিয়া পাপ সারে। তাহলে একটা হলো পাপের মজা, একটা হলো পাপের সাজা। মানুষের জীবনে যত হাজারো প্রকারের পাপ হতে পারে, প্রত্যেকটা পাপের দুইটা করে ফলাফল আছে, একটা হলো পাপের মজা আর একটা হলো পাপের সাজা। সময় যেহেতু কম, সব কথা বিস্তারিত বলা যাবে না। আমি জিজ্ঞাসা করি, আপনারা যদি কেউ কোনোদিন কোনো বেগানা নারীর শরীরের আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গ দেখার সুযোগ পান আর দেখেন, তখন আপনাদের কাছে মজা লাগে না বেমজা লাগে? মজা লাগে। সবাই তো বলে না,
আপনারা দু সেচ্ছায় না বলেন আর আমাকে ব্যাখ্যা করে বের করতে হয়, সময় তো অনেক লাগবে। আপনারা যদি কেউ কোনোদিন কোন বেগানা নারীর শরীরের আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গ দেখার সুযোগ পান আর দেখেন, তখন আপনার কাছে মজা লাগে না বেমজা লাগে? কোরআনের আয়াতের ব্যাখ্যায় তফসির কিতাবে লেখা আছে, বেগানা পুরুষ যদি বেগানা নারী দেখলে মজা লাগে, প্রমাণিত হবে সে পুরুষ। আর বেগানা নারী দেখলে যদি বেগানা পুরুষের কাছে মজা লাগে না, প্রমাণিত হবে সে নামর্দ কাপুরুষ। এবার বলুন, আপনারা যদি সত্যই কোনোদিন কোন বেগানা নারীর শরীরের আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গ দেখার সুযোগ পান আর দেখেন, তখন বেমজা লাগে না মজা লাগে? মজা লাগে। এবার সত্য কথা বলতে প্রস্তুত না, মজা লাগে? এবার বলেন, মজার লোভে যদি তাকায় তখন, মজার লোভে যদি তাকায় তখন পরকালে কোন সাজা আসেনি? আছে। কি সাজা? জাহান্নামের উত্তপ্ত আগুনের গলিত সীসা চোখে ঢেলে দেওয়া হবে। তাহলে একটা হলো বেগানা নারী দেখার মজা, আর একটা হলো বেগানা নারী দেখার সাজা। একটা হলো বেগানা নারী দেখার মজা, আর একটা হলো বেগানা নারী দেখার সাজা। অনুরূপ ভাবে মানুষের জীবনে যত হাজারো প্রকারের পাপ হতে পারে, মানুষের জীবনে যত লক্ষ প্রকারের অপরাধ হতে পারে, প্রত্যেকটা পাপেরও দুইটা ফলাফল আছে, একটা হলো পাপের মজা আর একটা হলো পাপের সাজা। পাপের মজা খুব সামান্য, সাজা অনেক বড়। পাপের মজা খুব সামান্য, কিন্তু সাজাটা অনেক বড়। এর ব্যাখ্যা দেওয়ার আমার সময় নাই, শুধুমাত্র একটা মাসালার মাধ্যমে কথাটা বোঝাবার চেষ্টা করি। আমার জানা মতে বর্তমান সময়ে ফজরের নামাজ পড়ার মতন সময় থাকে এক ঘন্টা। কতক্ষণ? এক ঘন্টা। একজন মুসলমান ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগলো না, উঠলো না, ফজর নামাজ পড়লো না, ঘুমের মজা বুক করলো, কতক্ষণ? এক ঘন্টা। এক ঘন্টা, এক ঘন্টা ঘুমের মজা বুক করলো, যে কারণে জাগলো না, উঠলো না, ফজর নামাজ পড়লো না, ঘুমের মজা বুক করলো, কতক্ষণ? এক ঘন্টা। বলেন এই কারণে তার শাস্তি হবে এক ঘন্টার? মজা বুক করলো কত? এক ঘন্টা। সাজা হবে কত? হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মিদান আও কালা মুতাআম্মিদান উলকিয়া বিন্নারি সামানিনা হুকুবা। রাসূল বলেন, আমার যে উম্মত শরীয়ত সংক্রান্ত কারণ ব্যতীত সারা জীবনে যদি এক ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতে না পড়ে, অক্ত পার হয়ে যাওয়ার পর একা একা পরে কাজা করে, পড়লো তো পড়লো, কাজা করলো তো করলো, অক্ত মতে পড়লো না কেন, এই অপরাধে তাকে 2,88,00,000 বছরের জাহান্নামে থাকতে হবে। মজা বুক করছিল কতক্ষণ? এক ঘন্টা। সাজা কতক্ষণ? এবার চিন্তা করে দেখুন, সবগুলি পাপের এরকম উদাহরণ দেওয়ার মতন তো আমার সময় নাই, একটা উদাহরণ দিচ্ছি বোঝাবার জন্য। পাপের মজাটা কত সামান্য, সাজাটা কত বিশাল বড়। এক ঘন্টার ঘুমের মজার লোভে ঘুমাইয়া রইল, ফজর নামাজ পড়লো না, এক ঘন্টার সাজা হবে 2,88,00,000 বছরের সাজা হবে। তাহলে একটা হলো পাপের মজা, একটা হলো পাপের সাজা। মাখলুকে নুরি, নূরে তৈয়ারি ফিরিশতারা পাপের সাজাটা উপলব্ধি করতে পারে, পাপের মজা উপলব্ধি করতে পারে না। ফিরিশতারা পাপের সাজা বুঝে, যে কারণে কোনোদিন কোন ফিরিশতা পাপ করার মতন সাহস করতে পারে না। কিন্তু পাপ করলে কি মজা, ওইটা বোঝার মতন ক্ষমতা ফিরিশতাদের নাই। চুরি করলে কি মজা হবে, ডাকাতি করলে কি মজা হবে, সন্ত্রাসী করলে কি মজা হবে, গুন্ডামি করলে কি মজা হবে, বদমাশি করলে কি মজা হবে, মিথ্যা কথা বললে কি মজা হবে, গীবত শেখায়ত করলে কি মজা হবে, বেগানা নারী দেখলে কি মজা হবে, বুট চুরি করলে কি মজা হবে, বুটের বাক্স ডাকাতি করলে কি মজা হবে, এই সমস্ত পাপের মজা বুঝার মতন ক্ষমতা ফিরিশতাদের নাই। ফিরিশতারা পাপের সাজা বুঝে, পাপের মজা বুঝে না। আর চার পায়া জানোয়ার
পাপের মজাটা বুঝে পাপের সাজাটা বুঝে না ফেরেশতা একটা বুঝে আরেকটা বুঝে না চার ভাই জানোয়ার একটা বুঝে আরেকটা বুঝে না ফেরেশতারা পাপের সাজা বুঝে পাপের মজা বুঝে না চার ভাই জানোয়ারে পাপের মজা বুঝে পাপের সাজা বুঝে না ধরুন আপনারা বলো স্বাধীনভাবে ঘাস খাওয়ার জন্য হাওয়ারে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ছেড়ে দেওয়ার আগে আপনার বলদ কিন্তু ওয়াজ নসিহত করলেন বলেন বলদ শোনো তোমাকে এখন স্বাধীনভাবে ঘাস খাওয়ার জন্য হাওয়ারে ছেড়ে দেব কথাটা হলো আমার বাড়ি থেকে নামলে প্রথম যে ধান খেত এটা আমার খেত না তোমার মালিকের খেত না এটা ধান খাইলে পাপ হবে সাজা হবে এটা ধান কিন্তু খাবে না এরপরে দুই নাম্বারের যে খেত এটা আমার খেত তোমার মালিকের ধান খেত এটার ধান খাইলে পাপ হবে না ওটার ধান খাবে এই কথাটা বলো ধরে ইচ্ছা মতে বুঝাইয়া সাইরা দিলে এক নাম্বার খেতের ধান খাবে না খাবে কেন খাবে বুঝে না বুঝে কোনটা বুঝে খাইলে মজা খাইলে মজা খাইলে মজা এটাই বুঝে খাইলে পাপ হবে না সাজা হবে সেটা বলো দে বুঝে না ফেরেশতারা পাপের সাজাটা বুঝে পাপের মজাটা বুঝে না আর চার ভাইয়ের জানোয়ারে পাপের মজাটা বুঝে পাপের সাজাটা বুঝে না গেল ফেরেশতার কথা গেল চার ভাইয়ের জানোয়ারের কথা এবার আমাদের ব্যাপারে আল্লাহ বলেন আল্লাহ মাহফুজুরা ওয়া তাকওয়া আল্লাহ এলহামের মাধ্যমে ডাইরেক্ট পদ্ধতিতে আল্লাহ মানুষের দুইটা ক্ষমতা দান করছেন মানুষ পাপের মজাটাও বুঝে মানুষ পাপের সাজাটাও বুঝে আল্লাহ মানুষকে পাপের মজা বুঝার মতন উপলব্ধি করার মতন ক্ষমতা দান করছেন আল্লাহ মানুষকে পাপের সাজাটাও উপলব্ধি করার মতন ক্ষমতা দান করছেন কাজেই যে মানুষ পাপের মজার লোভে লোভে পাপ করে পাপের মজার লোভে লোভে পাপ করে সেই মানুষটা চার পায়ের জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে জাহান্নামে চলে যায় আর যে মানুষ পাপের সাজার বয়ে তওবা করে পাপ সারে পাপের সাজার বয়ে তওবা করে পাপ সারে সেই মানুষটা ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হয়ে জান্নাতে চলে যায় এই আয়াতের ব্যাখ্যা থেকে আপনাদের জন্য দুইটা পথ খোলা আছে কতটা পথ চার ভাইয়া জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে জাহান্নামে যাওয়ার রাস্তাও খোলা আছে ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হয়ে জান্নাতে যাওয়ার রাস্তাও খোলা আছে এবার সিদ্ধান্ত নেন কোন পথে চলবেন পাপের মজার লোভে লোভে পাপ করবেন পাপের মজার লোভে লোভে পাপ করবেন চার পায়ে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে জাহান্নামে যাবেন আর পাপের সাজার বইয়ে তওবা করে পাপ ছেড়ে দিবেন পাপের সাজার বইয়ে তওবা করে পাপ ছেড়ে দিবেন ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হয়ে জান্নাতে যাবেন এইগুলো ডাইরেক্ট পদ্ধতির হেদায়েত এবার আসেন আল্লাহ মানুষকে কিভাবে ইনডাইরেক্ট পদ্ধতিতে হেদায়েত দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ আল্লাহ বলেন ওগো নবী আপনি মানুষকে জান্নাতের শুভ সংবাদ আর জাহান্নামের বই প্রদর্শনের মাধ্যমে আপনার দায়িত্ব হলো দাঈয়ান ইলাল্লাহ মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেবেন এখান থেকে বলা হয় সকল নবী রাসূলগণের একটা দায়িত্ব ছিল মানুষকে আল্লাহর পথে আসার জন্য দাওয়াত দেওয়া অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওগো আমার রাসূল বাল্লিগ আপনি তাবলীগ করেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আপনার রবের কাছ থেকে কুরআন নামে যা কিছু আপনার কাছে নাজিল করা হয়েছে সবগুলির তাবলীগ করেন এখান থেকে বলা হয়
নবী রাসূলগণের দুই নাম্বার দায়িত্ব হলো তাবলীগ করা, নবী রাসূলগণের এক নাম্বার দায়িত্ব হলো মানুষকে আল্লাহর পথে আসার জন্য দাওয়াত দেওয়া, নবী রাসূলগণের দুই নাম্বার দায়িত্ব হলো কি করা, তাবলীগ করা। তাবলীগ দায়িত্ব দেন আল্লাহ, হয়তো একজন হাবিব সাহেবের মাধ্যমে হেদায়েতের মতো দৌলত দান করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ নবী রাসূলগণের মাধ্যমে আলেম উলামার মাধ্যমে যে হেদায়েত দান করবেন এটাও আল্লাহই দান করবেন, ডাইরেক্ট পদ্ধতির হেদায়েত নয়, এটা হলো আল্লাহর পক্ষ হইতে বান্দার প্রতি ইনডাইরেক্ট পদ্ধতির হেদায়েত। দাওয়াত কথার মর্ম হলো ধর্মের প্রতি মানুষকে আহ্বান করা, আর তাবলীগতার মর্ম হলো ধর্মের কথাবার্তা মানুষের কাছে কাছে পৌঁছাইয়া দেওয়া। কথাটা একটু ভালো করে শোনো, রাখুন, দাওয়াত কথার মর্ম হলো ধর্মের প্রতি মানুষকে আহ্বান করা, আর তাবলীগতার মর্ম হলো ধর্মের কথাবার্তা মানুষের কাছে কাছে পৌঁছাইয়া দেওয়া। কোন ধর্ম? ইসলাম। কোন ধর্মের প্রতি নবী রাসূলগণ আহ্বান করতেন? ইসলাম ধর্ম। কোন ধর্মের কথাবার্তা নবী রাসূলগণ মানুষের কাছে তাবলীগ করতেন? ইসলাম ধর্ম। এই জন্য আল্লাহ আয়াতে বলেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। পরকালের জীবনে চিরস্থায়ী ভাবে জাহান্নামে বাঁচতে হলে আর জান্নাতে যেতে হলে আল্লাহর নিকট গ্রহণীয় একমাত্র ধর্ম হলো ইসলাম। একমাত্র ধর্ম হলো ইসলাম। একটু দয়া করে বলুন, ইসলাম শব্দের অর্থ হলো অশান্তি কি? আপনারা যে আমার উল্টা পথে চলে, ইসলাম কথার মর্ম হলো অশান্তি, ইসলাম ধর্ম মানে অশান্তি ধর্ম কি? শান্তি ধর্ম? ইসলাম ধর্ম অশান্তি ধর্ম, শান্তি ধর্ম? যদি তর্জমাটা ভালো করে বুঝিয়ে বলে থাকেন তাহলে বলেন ইসলাম ধর্ম যদি শান্তির ধর্ম হয়ে থাকে, শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে আজকে সমগ্র দুনিয়াতে 200 কোটি নবীর উম্মত মুমিন মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা শান্তিতে বসবাস করতেছে না অশান্তিতে? তাহলে একটু দয়া করে বলুন ফিলিস্তিনের মুসলমানেরা শান্তিতে না অশান্তিতে? অশান্তিতে। আফগানিস্তানের মুসলমানেরা শান্তিতে না অশান্তিতে? বসনিয়া চেচনিয়ার মুসলমানেরা শান্তিতে না অশান্তিতে? ইরাকের মুসলমানেরা শান্তিতে না অশান্তিতে? কাশ্মীরি মুসলমানেরা শান্তিতে না অশান্তিতে? আর বার্মার মায়ানমারের আরাকানের রোহিঙ্গা মুসলমানেরা সম্পূর্ণ শান্তিতে? যে অশান্তি কেন? ইসলাম কি অশান্তির ধর্ম? ইসলাম কি অশান্তির ধর্ম? কিসের ধর্ম? ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে আজকে সমগ্র দুনিয়াতে 200 কোটি মুসলমানের অশান্তি কেন? ইসলাম তো শান্তি ধর্ম নয়, ইসলাম তো শান্তি ধর্ম। আপনারাও বলেছেন ইসলাম ধর্ম শান্তি ধর্ম, তাহলে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে আজকে সমগ্র দুনিয়াতে 200 কোটি মুসলমানের অশান্তি কেন? এই প্রশ্ন উত্থাপন করলে বর্তমান বহু মুসলিম দেশের রাষ্ট্রপতিরা অনেক ইসলামী দলের নেতারা বলে মুসলমানের হাতে বিপুল পরিমাণ ধন সম্পদ না থাকার কারণে, অনেকে বলে মুসলমানের হাতে বিপুল পরিমাণ সৈন্য বাহিনী না থাকার কারণে, অনেকে বলে মুসলমানের হাতে যুগ উপযোগী অস্ত্র না থাকার কারণে, অনেকে বলে মুসলমানের সমাজে বড় মানের কোনো সংগঠন না থাকার কারণে, এই সবগুলি খেয়ালি ফুলাও, এগুলি স্বর্ণের হরিণ শিকার করার কল্পনা জল্পনা ছাড়া আর কিছু নয়। শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে অশান্তি হবে কেন? শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে অশান্তি হবে কেন? 1500 বছর পূর্বে আল্লাহ পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন।
শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে মুসলমানের অশান্তি হবে কেন? এর একাধিক কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। আমি একটা আয়াতের তর্জমা শুনাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতু'মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফালু যালিকা মিনকুম ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة ويوم القيامة يردون إلى أشد العذاب. الله বলেন যে মুমিন মুসলমান ধর্ম কিছু পালন করে আর কিছু লঙ্ঘন করে, কিছু পালন করে কিছু লঙ্ঘন করে, এমন মুমিন মুসলমান বর্তমান দুনিয়ার কোন দেশে আছে? আছে। যে আছে, ধর্ম কিছু পালন করে আর কিছু লঙ্ঘন করে এমন আদর্শবান মুসলমান বর্তমান দুনিয়ার কোন দেশে আছে? আছে। সেই দেশটা আপনাদের বাংলাদেশ থেকে কত হাজার মাইল দূরে? আমাদের দেশে বাংলাদেশের ভিতরেই আছে। আপনাদের বাংলাদেশে আছে? আছে। শুনুন তো আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন যে মুসলমান ধর্ম কিছু পালন করে আর কিছু লঙ্ঘন করে, কিছু পালন করে আর কিছু লঙ্ঘন করে। আল্লাহ বলেন এমন মুসলমানের শাস্তি হবে দুইটা। কতটা? দুইটা। এক নাম্বার, খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান বেদিন কাফেরের পিটুনি খাবে। পরকালে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে। কি অপরাধ? ধন সম্পদ কম না, সেনাবাহিনী কম না, যুগ উপযোগী অস্ত্র কম না, সংগঠন নাই না। অপরাধ কি? কিছু মানে কিছু মানে কিছু পালন করে আর কিছু পালন করে না। আল্লাহ বলে ও সত্য ধর্ম ইসলাম গ্রহণকারী মুসলমানেরা, তোমরা সত্য ধর্ম ইসলাম গ্রহণ করে যদি কিছু পালন করো আর কিছু লঙ্ঘন করো, কিছু পালন করো আর কিছু লঙ্ঘন করো, দুইটা শাস্তি দেব। একটা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদেরকে বিদিন কাফিরের দ্বারা পিটুনি খাওয়াবো, পরকালের জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করো। এই কথাটা আরো পরিষ্কার ভাবে আল্লাহ নাইতে বলেন, আলেমরা জানেন এই আয়াতে আল্লাহ বলেছে ইবাদ আল্লানা, এখানে ইবাদান ইবাদা, ইবাদ আল্লানা কয়ে আল্লাহ বুঝাইছেন মুমিন মুসলমান যদি সত্য ধর্ম ইসলাম গ্রহণ করে, কিছু পালন করে আর কিছু লঙ্ঘন করে, কিছু পালন করে কিছু লঙ্ঘন করে, এমন বারবার দুকাবাজ মুসলমানকে শায়েস্তা করার জন্য আল্লাহ বলেন ইবাদ আল্লাহ না, আমি বেদিন কাফের দেখে প্রকমশালী বানাই দেব, বেদিন কাফের দ্বারা পিটাইয়া পিটাইয়া তোমাদেরকে শায়েস্তা করব। কথাটা আরো পরিষ্কার আল্লাহ নাইতে বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন সাত আসমান সাত আসমানের যাবতীয় বাসিন্দা, সাত জমিন সাত জমিনের যাবতীয় বাসিন্দা, সব কিছু আল্লাহর সৈনিক, সব কিছু আল্লাহর। বিশ্বাস না করে একটু তাকাইয়া দেখো, ফেরাউন সরকারকে শায়েস্তা করার জন্য আমি নীল নদীর পানিকে সৈনিক হিসাবে ব্যবহার করেছিলাম। অবিংশ শতাব্দীর মুসলমানেরা তাকাইয়া দেখো, নুমরুদ সরকারকে শায়েস্তা করার জন্য আমি একটা ল্যাংড়া মশাকে সৈনিক হিসাবে ব্যবহার করেছিলাম। একটু তাকাইয়া দেখো, আব্রাহা বাদশাকে শায়েস্তা করার জন্য আমি যাকে যাকে আবাবিল পাখিকে সৈনিক হিসাবে ব্যবহার করেছিলাম। অবিংশ শতাব্দীর মুসলমানেরা, তোমরা যারা সত্য ধর্ম ইসলাম কিছু পালন করো কিছু লঙ্ঘন করো, কিছু পালন করো কিছু লঙ্ঘন করো,
তোমাদেরকে সাহায্য করার জন্য আমি নীলদের পানিকে সৈনিক হিসেবে ব্যবহার করব না, তোমাদেরকে সাহায্য করার জন্য আমি ল্যাংড মশা ব্যবহার করব না, তোমাদেরকে সাহায্য করার জন্য যাকে যাকে আবাবিল পাখি পাঠাবো না। ও বিংশ শতাব্দীর মুসলমানেরা যারা সত্য ধর্ম ইসলাম গ্রহণ করে কিছু পালন করো কিছু লঙ্ঘন করো, তোমাদেরকে সাহায্য করার জন্য ইবাদ আল্লাহ না, আমি বেদিন কাফির থেকে প্রকমশালী বানিয়ে দেবো, বেদিন কাফির দ্বারা পিটাইয়া পিটাইয়া তোমাদেরকে সাহায্য করব। শান্তি ইসলাম ধর্ম, শান্তি ধর্ম, শান্তি ধর্ম, শান্তি ধর্ম ইসলাম। অশান্তি কেন আমাদের, অশান্তি কেন আমাদের? আজকে সারা দুনিয়ার 200 কোটি ইসলাম গ্রহণকারী মুসলমানদের অশান্তি হলো আমাদের হাতের কর্মফল, আমাদের হাতের কর্মফল। কথাটা আরো পরিষ্কার আল্লাহ নাইতে বলেন, يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. هي ইমানদারেরা রা, তোমরা যারা সত্য ধর্ম ইসলাম বিশ্বাস করেছ, সত্য সত্যই যদি দুনিয়াতে বেদিন কাফিরের পিটুনি থেকে বাঁচতে চাও, সত্য সত্য যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ প্রেসক্রিপশন দিচ্ছি, ব্যবস্থাপত্র দিচ্ছি তোমাদেরকে, উদখুলু ফি সিলমি কাফা, সুলো আনা, কি সুলো আনা, ইসলাম পালন করতে ওয়ালা হয়ে যাও, সুলো আনা, কি সুলো আনা, ইসলাম ধর্মে প্রবেশ করো। কত আনা, সুলো আনা, শান্তি ধর্ম ইসলাম গ্রহণ করে দুনিয়াতে শান্তি পেতে হলে, শান্তি ধর্ম ইসলাম গ্রহণ করে পরকালে শান্তি পেতে হলে আল্লাহ বলেছেন ধর্ম কতখানি পালন করো, ষোলো আনা। আয়াতের তর্জমাটা বোঝার জন্য আমি সহজ একটা দৃষ্টান্ত দেই, অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যাকে দয়া করে হেদায়েতের মতো দৌলত দান করেন তাকে আর কেউ গুমরা করতে পারে না, আল্লাহ যাকে গুমরা করেন তাকে আর কেউ হেদায়েত দিতে পারে না, কারণ হেদায়েতের মতো দৌলত দান করার মালিক একমাত্র আল্লাহ। তাহলে দুইখানা আয়াত দুইটা হাদিস থেকে আমরা পরিষ্কার ভাবে সিদ্ধান্ত পাইলাম, হেদায়েতের মতো দৌলত দান করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ এখন যদি কেউ বলে হেদায়েত আল্লাহর হাতে নাই, উনি বলেন মসজিদে ইমামতি করে মুয়াজ্জিন করে মসজিদে তহবিল থেকে বেতন ভাতা গ্রহণ করা, মাদ্রাসায় কোরআন শিক্ষা দেয়া মাদ্রাসার তহবিল থেকে বেতন ভাতা গ্রহণ করা, ও পতিতালয়ের ব্যবসা নারীদের দেহ ব্যবসার উপার্জিত টাকার চেয়ে আরো নিকৃষ্ট। এরপরে বলে এই সমস্ত ইমাম মুয়াজ্জিন মাদ্রাসা শিক্ষকরা জান্নাতে যাওয়ার বহু আগে মালিকি মাজহাব মতে, হাম্বলি মাজহাব মতে, চাইরো মাজহাবের ফতোয়া মতে মসজিদে ইমামতি করে মুয়াজ্জিন করে বেতন ভাতা গ্রহণ করা হালাল, মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া বেতন ভাতা গ্রহণ করা হালাল, হানাফি মাযহাব বলে হালাল, মাওলানা সাদ বলে হারাম, শাফি মাযহাব বলে হালাল, মাওলানা সাদ বলে হারাম, মালিকি মাযহাব বলে হালাল, মাওলানা সাদ বলে হারাম, হাম্বলি মাযহাব বলে হালাল, মাওলানা সাদ বলে হারাম, এত প্রমাণিত হয়ে গেল মাওলানা সাদ ভারতী বর্তমানে চার মাযহাবের ভিতরে সে নাই, সে লাল লাল মাযহাবি আহলে হাদিসের অন্তর্ভুক্ত হয়ে গেল। আরো দুঃখের কথা হলো তাজিদিদে তাবলীগ মুবাল্লিগে ইসলাম প্রথম হযরতজি প্রথম বিশ্ব আমির কি নাম আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনী 70 বছর আগে লেখা হয়েছে। আমি আমার ভাইদেরকে বলবো দয়া করে আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহির জীবনীটা খুলে দেখুন,
তার জীবনীর নাম সওয়ানেহে হযরতজি তৃতীয় খণ্ড সওয়ানেহে হযরতজি তৃতীয় খণ্ড বলে লেখা আছে ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দাওরায়ে হাদিস পাস করার পর সর্বপ্রথম সাহারানপুরের মাজাহেরে উলুম মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ হলো ওনার বেতন ভাতা দাহ্য হলো 13 রুপিয়া কত রুপি তিন মাস পরে 3 রুপি বাড়াইয়া আমার বেতন ভাতা করা হলো 16 রুপি তাহলে দাওয়াত ও তবলীগের যিনি প্রতিষ্ঠাতা প্রথম হযরতজি প্রথম বিশ্বামিল ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় শিক্ষকতা করেছেন কিনা বেতন ভাতা নিয়েছেন কিনা হারাম এই জন্য নিয়েছেন না হালাল তাহলে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যে বেতন ভাতাকে হালাল বলেছেন মাওলানা সাদ বারকে ওইটাকে হারাম বলেছেন এতে কি প্রমাণ করতে চাই যে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় শিক্ষকতা করে যে বেতন ভাতাটা গ্রহণ করেছিল সে বেতন ভাতাটা পতিতালয়ের বেস্তানারী দেহ ব্যবসার চরণিকৃষ্ট কাজে আমরা ইলিয়াস রাহমাতুল্লাহকে মানি আমরা কাকে মানি আমরা ইলিয়াস রাহমাতুল্লাহকে করায় গন্ডায় শুনলো না মানি ইলিয়াস রাহমাতুল্লাহকে বাদ দিয়া এক সেকেন্ডের জন্য আমরা মরা সাত বারদিকে মানতে প্রস্তুত নয় অথচ বর্তমান খানা কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা আছে মসজিদে নববীর ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা আছে উনি যে বলল বেতন ভাতাটা হারাম এবার ফতোয়া কোথায় গেল খানা কাবার ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা আছে মসজিদে নববীর ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা আছে তাইলে উনি হারাম ঘোষণা করে কি বলতে চাই বর্তমান খানা কাবার ইমাম মুয়াজ্জিন এরাও হারাম নিচ্ছে মসজিদে নববীর ইমাম মুয়াজ্জিন এরাও হারাম নিচ্ছে এতে উনি প্রমাণিত করতে চাই যে মোল্লা সাদ বারুদি শুধু খানা কাবার বিরোধী নয় মদিনা শরীফেরও বিরোধী অথচ আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কাজ করে বেতন ভাতা দেওয়াকে হালাল বলে গেছেন আপনারা বলুন জিহাদ করা দ্বীনের কাজ কিনা দ্বীনের কাজ যারা জিহাদ করতে মুজাহিদিন কেরামদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল থেকে বেতন ভাতা দিতেন মুজাহিদিন কেরাম যারা তাদেরকে রাসূল গনিমতের মাল থেকে বেতন ভাতা দিতেন জিহাদ করা দ্বীনের কাজ কিনা তাহলে দ্বীনের কাজ করে বেতন ভাতা নেওয়াকে হালাল বলেছেন শুধু শাফি মাযহাব নয় হানাফি মাযহাব নয় মালিকি হাম্বল মাযহাব নয় চার তরিকার ইমামগণ নয় স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কাজ করে বেতন ভাতা নেওয়াকে হালাল যে কাজটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল বলেছেন ওই কাজটাকে উনি হারাম বলার মতন সাহস করেছে না জানার কারণে না বুঝার কারণে না জেনে বুঝে কেন এগুলি বলেছে এখন ওই তো ইহুদি খ্রিস্টানের পক্ষে দালালি করার জন্য আর না ওই জামাত শিবিরের পক্ষে দালালি করার জন্য আর না ওই আহলে হাদিস লাও মাজাবিদের পক্ষে দালালি করার জন্য যেমন ভাবে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে মুসলিম দাবি করে ইহুদি খ্রিস্টানের পক্ষে দালালি করেছিল যেমন ভাবে বেদাতি দলের প্রতিষ্ঠাতা নেতা আহমদ রেজা বেরলভি নিজেকে মুসলিম দাবি করে ইহুদি খ্রিস্টানের পক্ষে দালালি করেছিল যেভাবে নবাব মুসলিম দাবি করে ইহুদি খ্রিস্টানের পক্ষে দালালি করেছিল যেভাবে সুলতান বিভূর সেনাপতি মীর সাদেক নিজেকে মুসলিম দাবি করে ইহুদি খ্রিস্টানের পক্ষে দালালি করেছিল যেভাবে বাংলার সুপ্রসিদ্ধ নাস্তিক ডক্টর আহমদ শরীফ নিজেকে মুসলিম দাবি করে ইহুদি খ্রিস্টানের পক্ষে দালালি করেছে যেভাবে ইন্টারন্যাশনাল বদমাস তসলিমা নাসরিন নিজেকে মুসলিম দাবি করে ইহুদি খ্রিস্টানের পক্ষে দালালি করেছে যেভাবে মুম্বাইয়ের ডাক্তার জাকির নায়েক নিজেকে মুসলিম দাবি করে ইহুদি খ্রিস্টানের পক্ষে দালালি করেছে যেভাবে মিস্টার আবুল আলম মওদুদি নিজেকে মুসলিম দাবি করে ইহুদি খ্রিস্টানের পক্ষে দালালি করেছে ঠিক একই সূত্রে গাঁথা মোল্লা সাদ বারুদি জেনে বুঝে হয়তো ইহুদি খ্রিস্টানের পক্ষে না হয় জামাত শিবিরের পক্ষে না হয় আহলে হাদিসের পক্ষে দালালি করে যাচ্ছে কাজে তার এই দালালি বাংলাদেশে কোথাও করতে দেওয়া হবে না এই সাত ভারতীয় দালালি বাংলাদেশে কোথাও চলবে না চলবে না চলবে না এই ওয়াজটা করলে আমার একদল ভাই আছে আমি জানি আগামীকাল সকালে অনেকে শাসলে বসে হোটেলে বসে
দোকানে বসে রাস্তায় দাঁড়িয়ে বলবেন, অনেক আগ্রহ করে গিয়েছিলাম মাওলানা ইয়াকুব আলী কাসিমি সাহেবের ওয়াজ শোনার জন্য, উনি যা করলো সব গীবত করলো। এই সমালোচনা আপনারা করবেন যে বলে বলে আপনারা যারা হয়তো মাওলানা সাত ভারতীর ভক্তবৃন্দ্র না, আপনারা তো বলবেন যে মাওলানা ইয়াকুব আলী কাসিমি সাহেব ওয়াজ করেছে, কিন্তু আমার যে সমস্ত ভাইয়েরা মাওলানা সাদ সাহেবের পক্ষপাতী তারা তো বলবে মাওলানা ইয়াকুব আলী কাসিমি সাহেব গলা পাটাইয়া গীবত করেছে। গীবত বুঝেন, গীবত কাকে বলে জানেন কি? কোন মানুষের অনুপস্থিতিতে তার মন্দের কথা বলার নাম গীবত করা। আর গীবত করার পাপ আল্লাহ কোরআনে বলেছেন, নিজের আপন ভাইয়ের মরা লাশের গোশত চাবাইয়া খাইলে যে পাপ গীবত করার সে পাপ। কাজেই আমি মাওলানা সাদ ভারতীর প্রশংসা করেছি না মন্দের কথা বলেছি? মন্দের কথা বলার নাম হচ্ছে গীবত। কাজে আমি গীবত করলাম কেন? আমাকে আপনারা দাওয়াত করেছেন গীবত করার জন্য না ওয়াজ করার জন্য? তাহলে আমি গীবত করলাম কেন? আমার ভাইয়েরা তো আগামীকাল সকালে বলবে মাওলানা ইয়াকুব আলী কাসিমি সাহেবের ওয়াজ শোনার জন্য আগ্রহ নিয়ে গিয়েছিলাম, উনি যা করলো তো সব গীবত করলো। কাজে আমি ওয়াজ করলাম না গীবত করলাম, এটাও পরিষ্কার হওয়া দরকার। যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন গীবত করার পাপ হলো আপন ভাইয়ের মরা লাশের গোশত চাবাইয়া খাওয়ার সমতুল্য, সেই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে গীবত দুই প্রকার। গীবত এক প্রকার গীবতের নাম হারাম, আর এক প্রকার গীবতের নাম হালাল। হারাম গীবত করা হারাম পাপের কাজ, হালাল গীবত করা হালাল সওয়াবের কাজ। সারা জীবন বর আপনাদের স্মরণ রাখতে হবে, ফতোয়ার কিতাবও লেখা আছে, ইসলামের আকায়েদের কিতাবও লেখা আছে, তফসির কিতাবও লেখা আছে। গীবত দুই প্রকার, এক প্রকার গীবতের নাম হারাম, আর প্রকার গীবতের নাম হালাল। হারাম গীবত করা তো হারাম পাপের কাজ, হালাল গীবত করা হালাল সওয়াবের কাজ। হারাম গীবতের বিবরণ দেওয়ার মতো সময় আমার হাতে নাই, হালাল গীবতের একটা বিবরণ দিচ্ছি। ইসলামের আকায়েদের কিতাবে লেখা আছে, ফতোয়ার কিতাবে লেখা আছে, তাফসির কিতাবে লেখা আছে, তিন প্রকার গীবত করা হালাল, হালাল নয় সওয়াবের কাজ। কত প্রকার? তিন প্রকার গীবত করা হালাল, হালাল নয় সওয়াবের কাজ। এক নাম্বার, কোন দুষ্ট মানুষের দুষ্টামি থেকে নিজে বাঁচার জন্য, ভালো করে খেয়াল করবেন, কোন দুষ্ট মানুষের দুষ্টামি থেকে নিজে বাঁচার জন্য ওই দুষ্ট লোকের বিরুদ্ধে গীবত করা হালাল। উদাহরণ দিচ্ছি, ধরুন আপনাদের বাগাইলের বাজারে আমার একটা দোকান আছে, এখানে আমার গুষ্টি নাই, লাঠি নাই, দল নাই, বাটি নাই, এই সুযোগে একদল সন্ত্রাসী আমার দোকানটা জবরদখল করে নিয়ে গেছে। আপনারা কি কন, দোকানটা আমার পাওয়া দরকার নেই, আমি দোকানটা উদ্ধার করার জন্য হয়তো সরকার আদালতে সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করব, আর না হয় ইউপি চেয়ারম্যান সাহেবের কাছে বিচার প্রার্থী হব, দুইটার একটা তো আমার করতে হবে। আমি যদি আমার দোকানটা উদ্ধার করার জন্য সরকারের আদালত সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করি, মামলার বিবরণে সন্ত্রাসীদের প্রশংসা করব না মন্দের কথা বলবো? মন্দের কথা বলবো, মন্দের কথা বলা না হইতো কি বল? তাহলে সরকারের আদালত সন্ত্রাসীর বিরুদ্ধে আমি গীবত করলাম কেন? আমি যদি ইউপি চেয়ারম্যান সাহেবের বিচার বাতিল হই, সন্ত্রাসীর বিরুদ্ধে প্রশংসা করব না মন্দের কথা বলবো? তো মন্দের কথা বলা না হইতো গীবত করা? আমি আমার দোকানটা পাওয়ার জন্য সরকারের আদালত সন্ত্রাসীর বিরুদ্ধে গীবত করলাম, আমার দোকানটা উদ্ধার করার জন্য ইউপি চেয়ারম্যান সাহেবের কাছে গীবত করলাম, বলেন এই গীবতটা হালাল না হারাম? হালাল। হালাল কেন? দোকানের মালিক আমি, দোকানের মালিক আমি, সন্ত্রাসীরা জবরদখল করে নিয়ে গেছে, কাজে আমার দোকানটা উদ্ধার করার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের আদালতে গীবত করাও হালাল, এই সন্ত্রাসীর বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান সাহেবের কাছে গীবত করাও গেল। এক নাম্বার। দুই নাম্বার হলো কোন দুষ্ট লোকের দুষ্টামি থেকে কোন ভাইকে বাঁচাবার জন্য, প্রথমটা ছিল নিজে বাঁচার জন্য, আর দুই নম্বরটা হলো কোন দুষ্ট লোকের দুষ্টামি থেকে ভাইকে বাঁচাবার জন্য ওই দুষ্ট লোকের গীবত করা হালাল। উদাহরণ দিচ্ছি, ধরুন একটা মানুষের নাম হলো আনিসুল্লাহ,
নাম কি? আনিসুল্লাহ। আনিসুল্লাহ বুঝেন মানে পুষলায়া পাশলায়া টাকা আনতে পারলে আর কোনদিন ফিরত দেয় না, তার নাম দিসুল্লাহ না আনিসুল্লাহ। পুষলায়া পাশলায়া কোনো মতে টাকা আনতে পারলে আর টাকা ফিরত দেয় না, তার নাম দিসুল্লাহ না আনিসুল্লাহ। আনিসুল্লাহ আপনি হঠাৎ করে দেখলেন আপনার বড় ভাইয়ের সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া আনিসুল্লাহ আলাপ সালাপ করতেছে, আপনি দূর থেকে টের পাইলেন হে তো আনিসুল্লাহ, আমি তো চিনি আমার ভাই তো চিনে না, যদি আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে যায় তাহলে তো আমার ভাই পড়বে বিপদে। এখন আপনার কোনো দায়িত্ব আছেন বলেন কি দায়িত্ব? বাইরে বাঁচান কার হাত থেকে? আনিসুল্লাহ হাত থেকে বাইরে বাঁচান আমরা দায়িত্ব নিই। আপনি দূর মেরে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ভাই, আপনারা কি আলাপ সালাপ করেন একটু ফরো করেন, একটা জরুরি কথা আছে শুনে যান, ডাক দিয়া আনিসুল্লাহর কাছ থেকে বাইরে আলাদা করলেন। কার কাছ থেকে? আনিসুল্লাহর কাছ থেকে বাইরে আলাদা করে কইলেন ভাই দাও শুধু বুঝা দিও নিলে কিন্তু দিবে না। আনিসুল্লাহর প্রশংসা করলেন না, বাইরে ডাক দিয়ে কইলেন ভাই টাকা দাও শুধু বুঝা দিও নিলে কিন্তু দিবে না, সে নাম কিন্তু দিসুল্লাহ না, সে নাম আনিসুল্লাহ। আনিসুল্লাহর প্রশংসা করলেন না মন্দের কথা বললেন? মন্দের কথা বলার নাম হতো গীবত করা। আপনার বড় ভাইয়ের কাছে আনিসুল্লাহর গীবত করলেন কেন? আনিসুল্লাহর মান মর্যাদা নষ্ট করার জন্য না ভাইকে বাঁচাবার জন্য? বলে আনিসুল্লাহর বিরুদ্ধে ভাইয়ের কাছে গীবত করলেন আনিসুল্লাহর মান মর্যাদা নষ্ট করার জন্য না ভাইকে বাঁচাবার জন্য? ভাইকে বাঁচাবার জন্য। বলেন ভাই গীবতটা হালাল না হারাম? আমরা অনেক সময় মাছ ভান্ডারের বিরুদ্ধে গীবত করে থাকি, মাছ ভান্ডারের মান মর্যাদা নষ্ট করার জন্য নয়, মাছ ভান্ডারের গন্ডামি থেকে আমার ভাই বোনকে বাঁচাবার জন্য। আমরা কোন সময় আটরুশির বিরুদ্ধে গীবত করে থাকি, আটরুশির মান মর্যাদা নষ্ট করার জন্য নয়, আটরুশির গন্ডামি থেকে আমার ভাই বোনকে বাঁচাবার জন্য। আমরা কোন সময় দেওয়ানবাগির বিরুদ্ধে গীবত করে থাকি, দেওয়ানবাগির মান মর্যাদা নষ্ট করার জন্য নয়, দেওয়ানবাগের গন্ডামি থেকে আমার ভাই বোনকে বাঁচাবার জন্য। ঠিক উলামায়ে কেরাম মনে সাত ভারতের গীবত করে সাত ভারতের মান মর্যাদা নষ্ট করার জন্য নয়, সাত ভারতের গুমরাহি থেকে 200 কোটি মুমিন মুসলমানের ইমান আমলকে হেফাজত করার জন্য। আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও তাবলীগের কাজ কতদিন করেছিলেন? 23 বছর। কতদিন? 23 বছর দাওয়াত ও তাবলীগের কাজ করে যখন উনি দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, সাথে করে নিয়ে গেছেন না দুনিয়াতে রেখে গেছেন? যে আমাদের নবী 23 বছর দাওয়াত ও তাবলীগের কাজ করার পর যখন চলিয়া গেলেন, দাওয়াত ও তাবলীগের কাজ সাথে করে নিয়ে গেছেন না দুনিয়াতে রেখে গেছেন? রেখে গেছেন। রেখে গেছেন। বে ওয়ারিশ লা ওয়ারিশ ফেলে গেছেন না কাউকে মালিক বানাই গেছেন? মালিক বানাই গেছেন। এবার শুনেন দাওয়াত ও তাবলীগের মালিক কে? আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেন আলেমগণ নবীগণের ওয়ারিশ। আলেমগণ নবীগণের ওয়ারিশের তর্জমা করার সময় আপনারা বুঝেন, বাবা মারা গেলে বাবার রেখে যাওয়া সম্পত্তির মালিক কে হয়? যারা ওয়ারিশ তারা। বাবা মারা গেলে বাবার রেখে যাওয়া সম্পত্তির মালিক কে হয়? যারা ওয়ারিশ তারা। রাসূল বলেন উলামায়ে কেরাম আমার ওয়ারিশ। রাসূল তো টাকা পয়সা রেখে যাই নাই, ধন সম্পদ রেখে যাই নাই, বাড়ি ঘর রেখে যাই নাই, রেখে গেছেন দাওয়াতের গাছ, রেখে গেছেন তাবলীগের গাছ, আর বলে গেছেন এরা মালিক হবে যারা আমার ওয়ারিস তারা। নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কাজী নবীর রেখে যাওয়া দাওয়াত ও তাবলীগের মালিক তো হবে ওয়ারিস। ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। কাজী রাসূল নিজেই হাদিস শুনিবে দাওয়াত ও তাবলীগের মালিক বানাই গেছেন উলামায়ে কেরামকে। এই হাদিসটা বললে আমার কাছে একদিন স্লিপ পড়েছে, হুজুর হাদিসটা তো সঠিক বলেছেন, সত্য কথা বলেছেন, আমাদের নবী উলামায়ে কেরামদেরকে দাওয়াত ও তাবলীগের মালিক বানাই গেছেন, হুজুর হাদিসটা সঠিক বলেছেন। প্রশ্ন হইল এই মালিকের দলের আয়ত দিয়েছিল কোথায়? মালিকের দলেরা এতদিন ছিল কোথায়? এতদিন তো আমরা দাওয়াত ও তাবলীগের পরিবেশে দেশের সব উলামায়ে কেরামকে আমরা পাই নাই, আজকে হঠাৎ করে দেশের সকল উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগে ঝুঁকে পড়লো, ব্যাপারটা কি? এ মালিকের দলেরা এতদিন ছিল কোথায়? হঠাৎ করে দাওয়াত ও তাবলীগে সবাই যাবাই বলো কেন? এটা একটা যুক্তিসঙ্গত প্রশ্ন।
প্রশ্নটা বোঝার জন্য কোরআন হাদিসের আলোকে প্রশ্নটা বোঝার জন্য আমি সহজ একটা দৃষ্টান্ত দিচ্ছি। ধরুন আপনাদের বাকেলের একটা মানুষ একটা গাড়ির মালিক হইল, আপনাদের বাকেলে যারা গাড়ির মালিক হয় মালিকের ওই গাড়ি চালাই ড্রাইভার রাখে, গাড়িকে চালাই ড্রাইভার কন্ডাক্টর হেল্পার টিটি এরা গাড়ি চালাই, মালিক থাকে কোথায় বাড়িতে, মালিকে গাড়ির কাগজপত্র সবগুলি ঠিকঠাক করে নিজের কাছে রাখিয়া এক কোভিড ড্রাইভার দিয়া গাড়ি ছেড়ে দেয় রুটে, গাড়ি ছেড়ে দেয় বাকাইল টু ঢাকা, বাকাইল টু ঢাকা গাড়ি চালাই কে ড্রাইভার কন্ডাক্টর হেল্পার টিটি সবাই মিলে গাড়ি চালাই, মালিক থাকে কোথায় বাড়িতে। হঠাৎ করে একদিন গাড়িটা সাভার যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোথায় গিয়ে সাভার। এবার ড্রাইভার ফোন করতেছে, চাচা কোথায় আছেন কেমন আছেন, আপনার গাড়িটা সাভারে দুর্ঘটনা করছে। বলে এই খবরটা পাওয়ার পর গাড়ির মালিক আরামসে ঘুম দেবে না, ওইটা দূর দেবে, দৌড় দেবে যে দৌড় দেবে, দূর দেবে গাড়ির কাগজপত্র তোয়া না সাথে লয়া নিয়ে, মালিক এসে ঘুমতে উঠে দূর দিবে গাড়ির কাগজপত্র তোয়া না লয়া লয়া দূর দিবে, কোথায় গিয়ে যাবে সাভারে। আমি জিজ্ঞেস করি আমার ভাইদেরকে, এতদিন পর্যন্ত মালিক ছিল কোথায়, মালিক আসলো না কেন, সমস্যা যতদিন পর্যন্ত বাকাইল টু ঢাকা, বাকাইল টু ঢাকা গাড়িটা সঠিক ভাবে চলেছে ততদিন পর্যন্ত মালিকের দলিল পত্র লয়ে যাওয়ার দরকার পড়ে নাই। যেদিন গাড়িটার দুর্ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আহত নিহত হয়েছে, এই সমস্যার সমাধান ড্রাইভারে দিতে পারবে না, হেল্পার পারবে না, কন্ট্রাক্টর পারবে না, কার কাছ থাকবে, মালিক মালিকের কাছ থাকবো। কাজে গাড়ির মালিকের কাগজপত্র লয়ে যাবো এ ভরছে কোথায় সাভারে। ঠিক দাওয়াত তবলিগের গাড়িটা 90 বছর যাবৎ সঠিক ভাবে চলে আসছিল, কতদিন 90 বছর যাবৎ সঠিক ভাবে চলে আসছিল। আমরা যারা এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লা দিয়ে কাজ করছি, কেউ ড্রাইভারি করছি, কেউ হেল্পারি করছি, কেউ কন্ট্রাক্টারি করছি, কেউ টিকিট কাজ করছি, ঠিক কিনা বলুন, 90 বছর পরে হঠাৎ করে এখন দুর্ঘটনা ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ড্রাইভার গাড়ি যে দিকে চালাবার কথা ছিল ভিন্ন পথে চালিয়ে দিছে, দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আহত নিহত হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ইমান আমল নষ্ট হতে যাচ্ছে, এখন এই সমস্যার সমাধান ড্রাইভারে করতে পারবে না, হেল্পারে পারবে না, কি কে পারবে না, কার দরকার হবে, মালিকের দরবার হবে, মালিক গুলামায়ে কেরাম ঘুম থেকে জেগে কোরআন হাদিসের দলিল পত্র লইয়া জাপায় পড়েছে। যতদিন পর্যন্ত সঠিক ভাবে গাড়ি চলে ততদিন পর্যন্ত মালিক আসার দরকার পড়ে না। গাড়ির যখন দুর্ঘটনা ঘটে তখন মালিক আসার দরকার হয়, 90 বছর পর্যন্ত দাওয়াত তবলিগ যখন গাড়িটার কোন দুর্ঘটনা ঘটে নাই মালিকের আর জাপাইয়া পড়ার দরকার পড়ে নাই, 90 বছর পর দুর্ঘটনা ঘটেছে মালিকের দরে আর জাপাইয়া পড়েছে। হযরত উলামা একরাম দাওয়াত তবলিগের মালিক কিনা, মালিক উলামা একরাম তৈরি হয় স্কুল কলেজ ভার্সিটিতে না কোথায় মাদ্রাসায়, মাদ্রাসায় উলামা একরাম তৈরি হয়, মাদ্রাসায় হক্কানি রব্বানি খাতি পীর তৈরি হয়, মাদ্রাসায় হাফেজে কোরআন তৈরি হয়, আপনাদের এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন তৈরি হচ্ছে, আলেম উলামা একরাম তৈরি হচ্ছে, মাদ্রাসা হইলো আলেম উলামায়ে কেরাম পীর মুর্শিদ হাফেজে কোরআন তৈরি হওয়ার ফ্যাক্টরি, ঠিক মাদ্রাসা যেমন কোরআন শিক্ষার প্রতিষ্ঠান, মসজিদও কোরআন শিক্ষার প্রতিষ্ঠান, খাটি পীরের খানকাও কোরআন শিক্ষার প্রতিষ্ঠান, দাওয়াত তবলিগের মার্কাজ কোরআন শিক্ষার প্রতিষ্ঠান, এইভাবে কোরআন শিক্ষা দেওয়ার যত প্রতিষ্ঠান দুনিয়াতে আছে সবগুলি প্রতিষ্ঠানের দারুমাদার
সবগুলো প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দু, সবগুলো প্রতিষ্ঠানের ফাউন্ডেশন একমাত্র মাদ্রাসা। মাদ্রাসায় যদি কোরআন শিক্ষা চালু থাকে, মসজিদের আমাদের জামাত চালু থাকবে। মাদ্রাসায় যদি কোরআন শিক্ষা চালু থাকে, খানকাতে আত্মশুদ্ধির কাজ চালু থাকবে। মাদ্রাসায় যদি কোরআন শিক্ষা চালু থাকে, মার্কাজে দাওয়াত ও তাবলীগের কাজ চালু থাকবে। মাদ্রাসায় যদি কোরআন শিক্ষা বন্ধ হয়ে যায়, মসজিদের আমাদের জামাত বন্ধ হয়ে যাবে। মাদ্রাসায় কোরআন শিক্ষা বন্ধ হয়ে গেলে খানকাতে আত্মশুদ্ধির কাজ বন্ধ হয়ে যাবে। মাদ্রাসায় কোরআন শিক্ষা বন্ধ হয়ে গেলে মার্কাজে দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ হয়ে যাবে। আজকে সারা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শিক্ষা দেওয়ার যত প্রতিষ্ঠান আছে, সবগুলি প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠান একমাত্র মাদ্রাসা। তফসিরে ভাই যাবি শুনবি আছে, যে মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্রী কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসায় গেল, আপনার যে মেয়ে আপনার যে ছেলে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় গেল, আল্লাহ রাসূল বলেন লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা হিতানু ফি জাওফিল মা ও ফি রিওয়ায়াতিন নামলাতু ফি জুরিহা। আল্লাহ রাসূল বলেন সাত আসমানের বাসিন্দারা, সাত জমিনের বাসিন্দারা, গোত্রের পিপীলিকা, পানির মাছ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, যে বাবা নিজের ছেলে মেয়েকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখাইয়া গেল, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন বাবা এন্তেকালের পর যদি ছেলে জানাজার ইমামতি করে, বাবার এন্তেকালের পর যদি ছেলে জানাজার ইমামতি করে, আপনার ছেলের নুরানি মাদ্রাসায় তিন বছর পড়াইলে বড় আলেম হবে না, মুফতি হবে না, মুহাদ্দিস হবে না, কিন্তু আপনার জানাজা ইমামতি, আপনার জানাজার ইমামতি সে করতে পারবে। রাসূল বলেন বাবা মারা গেল আর ছেলে জানাজার ইমামতি করলো, তারপর রাসূল বলেন এ বাবাটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা হাশর মাঠে ফয়সালা হবে। তার আপন ছেলে যে জানাজার ইমামতি করলো, ছেলের ইমামতির বরকতে এ বাবার জন্য আবাদত কবর আজাব মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ, কাজে আপনারা যদি চান আমার ছেলে আমার জানাজার ইমামতি করুক, দাওরাবাস করাইতে হবে না, মুহাদ্দিস বানাইতে হবে না, মুফাসসির বানাইতে হবে না, এই মাদ্রাসায় দিয়া তিন বছর নুরানিতে পড়াইলে আপনি মারা গেলে আপনার ছেলে আপনার জানাজার ইমামতি করতে পারবে। আর কাহাদিস শুনে আল্লাহ বলেন বাবা মারা গেল, ছেলের কোরআন শিখাইয়া গেল, ছেলে গেল বাবার কবর জিয়ারত করার জন্য, ছেলে গেল বাবার কবর জিয়ারত করার জন্য, বাবার কবর বসে দাঁড়ায় ছেলে বলল বিসমিল্লাহির রহমানির রহিম, জিয়ারত শুরু করলো, শুধুমাত্র বলল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে শিক্ষা দেওয়ার ব্যবস্থা স্কুল কলেজ ভার্সিটিতে আছে না? শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু শুদ্ধ করে পড়ার ব্যবস্থা স্কুল কলেজ ভার্সিটিতে নাই, কোথায় আছে? নুরানি মাদ্রাসায়। রাসূল বলেন বাবার কবরে বসে গিয়ে ছেলে বলল বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে ফেরেশতাদেরকে বলেন এ আমার দরবারে ফেরেশতারা শুনো, এ মুরদারের ছেলে আমাকে রহমান বলে ডাক দিছে, রহিম বলে ডাক দিছে, এ মুরদারের ছেলে আমাকে দয়ালু বলে ডাক দিছে, তোমরা সাক্ষী থাকো এ মুরদারের ছেলে আমাকে রহমান বলে ডাকবে, রহিম বলে ডাকবে, দয়ালু বলে ডাকবে, আর আমি তার কবরে আযাব দেব, এটা হইতে পারে না, তোমরা সাক্ষী থাকো এ মুরদারের ছেলে আমাকে রহমান রহিম বলে ডাক দেওয়ার খাতিরে তার কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। কাজে আমার উদার্ত হবান, আপনারা যদি চান আমার ইমামতি আমার ছেলে করায় দেখ, আপনারা যদি চান আমার এন্তেকালের পরে আমার ছেলে আমার কবর জিয়ারত করুক, বড় আলেম বানাইতে হবে না, এই নুরানি মাদ্রাসায় তিন বছর পড়ান, তিন বছরে পড়ছে আপনার ছেলে একজন ছোট্টখাটো মৌলানা হয়ে যাবে, আপনি মারা গেলে আপনার জানাজার ইমামতি করতে পারবে, আপনি মারা গেলে আপনার কবরে বসে দাঁড়ায় জিয়ারত করতে পারবে। নিয়ত আছে না ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ, নিয়ত আছে তো সবার? জি ইনশাল্লাহ। আরে মাদ্রাসা নবীর বাগান, মাদ্রাসার খাতিরে আপনারা দেশ বর্ণ উলামায়ে কেরাম পীর মুর্শিদগণকে বছরে বছরে পান ওয়াজ করতে আসেন কি মাদ্রাসার খাতিরে? মাদ্রাসা যদি না থাকতো দেশ বর্ণ উলামায়ে কেন্দ্রকে আপনারা দাওয়াত করে আনতে পারতেন না ব্যক্তিগত ভাবে, ব্যক্তিগত ভাবে আপনার দাওয়াত করলে আমি ব্রাহ্মণবাড়ির থেকে আসতে পারবো না? ব্রাহ্মণবাড়ির থেকে আসতে 14 ঘন্টার সময় লাগে, ব্রাহ্মণবাড়ির থেকে বাকেল পর্যন্ত বসতে 14 ঘন্টার সময় লাগে,
আমি অনেক টাকার কন্ট্রাক্ট করে আসি নাই, যাতায়াত বাবদ অগ্রিম কোনো টাকা নিয়ে আসি নাই, নিজের পকেটের টাকা খরচ করে 14 ঘন্টা সময় দিয়ে এসেছি বাকেলের মাদ্রাসার খাতিরে। কাজে আপনাদের মাদ্রাসা ধাপে ধাপে উন্নতি হোক আপনারা চান কিনা, তাহলে সময়ে সময়ে মাদ্রাসারে দান খয়রাত করবেন, সাহায্য সহযোগিতা করবেন, দেখভাল করবেন, দোয়া করবেন, উস্তাদগণের খবর নেবেন, ছাত্রদের খবর নেবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব, আপনাদের ইমানি দায়িত্ব। যার যে পরিমাণ তৌফিক আছে, যার যার সাধ্য মতে এই নবীর বাগান মাদ্রাসাকে দান খয়রাত করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য, দেখভাল করার জন্য, দোয়া খায় করার জন্য সবানিয়ত আছে তো, দিগারগানিয়ত আছে। আল্লাহ আল্লাহ আপনি দেখতেছেন শুনতেছেন, আমরা সবাই নিয়োগ করলাম, আমরা যার যার তৌফিক অনুযায়ী তোমার নবীর বাগানে এই মাদ্রাসার দান খয়রাত করব, সাহায্য সহযোগিতা করব।